ভাড়াটিয়া পাশ করে জেনুটিয়া পাখি, দানা আছে পানি নাই চলো চলো আঁখি, বাড়িওয়ালা খাঁচা নিয়ে মহাকার বাড়ি, ফি বছর ভাড়া বাড়ে টাকা গাড়ি গাড়ি। চরিত্র যখন ভাড়াটিয়া, দানা আছে পানি নাই চলো চলো আঁখি, বাড়িওয়ালা খাঁচা নিয়ে মহাকার বাড়ি, ফি বছর ভাড়া বাড়ে টাকা গাড়ি গাড়ি। ভাড়াটিয়া হাঁসফাঁস নিয়মের মালা, 11টা বেজে গেলে গেটে পড়ে তালা, বাড়িওয়ালা হুঙ্কার ছাদে যাওয়া মানা, ভাড়াটিয়া ঠিক যেন কবুতর ছানা। ভাড়াটিয়া মানে যদি নজর বন্দি, বাড়িওয়ালা তেরে এলে শটের সন্ধি। তুমি এই সুমি, গেটে তালা দেওয়া। গেটে তালা দেওয়া। এখন কয়টা বাজে? 11:06। আমি আরো 1 মিনিট আগে এখানে এসেছি, মাত্র 5 মিনিট লেট করেছি। মাত্র 5 মিনিট লেট হলো কেন? মাত্র 5 মিনিট আগে আসতে পারলাম না? আরে বাবা, আমি 10টার সময় অফিস থেকে বের হয়েছি। রাস্তায় বের হয়ে দেখি প্রচন্ড জ্যাম। পরে জানতে পারলাম একটা ট্রাক একটা মাইক্রোকে মেরে দিয়েছে। সে জ্যাম আর কোনোভাবেই ছোটে না। শেষ পর্যন্ত বাস থেকে নামার পর রিকশাও পাচ্ছিলাম না, দৌড়াতে দৌড়াতে এসেছি। তারপরে এসেও দেখি গেট বন্ধ হয়ে গেছে। চাবি তোমার কাছে থাকবে কেন? তুমি নাসিমা আপার কাছে যাও, তাকে বলো গেটটা খুলে দিতে। কালকেও তুমি লেট করছিলা, কালকেও আমি গেছি, উনি আমাকে অনেক কথা শুনাইছে। আরে বাবা, অনেক কথা শুনিয়ে দিয়েছে তাতে কি, গেট তো খুলে দিয়েছিল। হ্যাঁ খুলছিল, কিন্তু এটাও বলে দিছিল আজকেই লাস্ট, এরপর থেকে লেট হলে গেট খুলবে না। সুমি, আমি কি ইচ্ছা করে লেট করেছি? ওই মাইক্রোর মধ্যে তো আমিও থাকতে পারতাম, আমি তো মারাও যেতে পারতাম। তুমি একটু গিয়ে নাসিমা বাকে রিকোয়েস্ট করো গেটটা খুলে দিতে, আমার কথাটা একটু বলো যে আমি বিপদে পড়েছিলাম। যদি আমার রিকোয়েস্ট না শুনে? আমার বিশ্বাস তোমার কথা উনি শুনবে, উনি তোমাকে খুব পছন্দ করেন। আই ফালতু কথা বলবা না, সে আমাকে পছন্দ করে কি করে না সেটা আমি খুব ভালো করে জানি। তোমার না এলাকায় একটা বন্ধু আছে মেসে থাকে, কি জানো না? লাবলু। সেই লাবলুর কাছেই যাও, আজকের রাতটা লাবলুর সাথে কাটাও, কাল সকালবেলা চলে আইসো। এই কথা কেন বলছো? তুমি রাতে একা থাকতে ভয় পাবে না? আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, আমি একা একা ভয় পাবো না। তুমি যাও। লাবলুর কাছে যাওয়া যাবে না, টেকনিক্যাল সমস্যা আছে। কি কি টেকনিক্যাল সমস্যা? আরে বাবা, আমি ওর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, সময় মতো পরিশোধ করতে পারিনি। ওর কাছে যাওয়া যাবে না, ঝামেলা আছে। দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও না প্লিজ। তুমি না, দাঁড়াও যাচ্ছি। ভাড়াটিয়া পাশ করে জেনুটিয়া পাখি, দানা আছে পানি নাই চলো চলো আঁখি, বাড়িওয়ালা খাঁচা নিয়ে মহাকার বাড়ি, ফি বছর ভাড়া বাড়ে টাকা গাড়ি গাড়ি। হাঁসফাঁস নিয়মের মালা, 11টা বেজে গেলে গেটে পড়ে তালা, বাড়িওয়ালা হুঙ্কার ছাদে যাওয়া মানা, ভাড়াটিয়া ঠিক যেন কবুতর ছানা। আপা আমি সুমি, দোতলা দক্ষিণ পাশ। বুঝতাম পারছি তুমি সুমি, দোতলা দক্ষিণ পাশ, তো অত রাইতে কি?
কোনকে হাসপাতাল ইমার্জেন্সি? জি আপা। কেডা কারে হাসপাতাল লয়ে যাওয়ার লাগবো? আপা সাজ্জাদ নিচে দাঁড়ায় আছে, গেটটা যে একটু খুলতে হবে। সুমি তুমি আমার মিস কথা কয়ে দরজাটা খুলাই লাগে রে, কাল রাত তোমার আমি কি কইছিলাম মনে নাই? আপা ও তো অফিস থেকে টাইমলি বের হয়েছিল, কিন্তু রাস্তায় একটা ট্রাক মাইক্রোবাসে মাইরে দিছে, মাইক্রো উল্টে গেছে, পুরো রাস্তা ব্লক ছিল, এই জন্য টাইমলি আসতে পারে নাই। আমার এই বাড়িতে বাড়াটি কি তোমরা খালি একলা? না আপা, ছয়টা। আজকে তোমার জামাই আয়া কইতাছে ট্রাক মাইক্রোরে মারছে, কালকে আরেকজনের জামাই আয়া কইব টেম্পু তার রিক্সারে ধাক্কা দিয়ে উল্টা আলছে, আরেকজন আয়া কইব তার সাইকেলের পাম্প গেছে গা। তা আমি কি সবাই রাবদা রাখতার বাম? তো এই বাড়ির বাড়াটা আমি কেমবা রাখবাম? আপা আজকের রাতটা কনসিডার করেন, আজকে সত্যি সত্যি লাস্ট, এরপর থেকে ও আর কখনো লেট করবে না। আমি ফাটতাম না আপা, এত বড় বাড়িতে আমি তো একা একা থাকতে পারবো না, একা একা থাকতে আমার খুব ভয় লাগে, কান্না পায়। কালি তোমার মুখটার দিকে চাই আজ আমি দরজাটা খুললা দিতাছি, খবরদার কইলাম কান্না হিরা বাড়ি আবদার লই আয়ো না যায়। না না আপা, আর জীবনও আপনাকে বলবো না, কোনোদিন আসবো না। যাও ঘরে যাও, আমি দেখতাছি। থ্যাংক ইউ। গৃহে প্রবেশের জন্য প্রস্তুত হও। থ্যাংক ইউ। ভারতীয় হাসপাশ নিয়মের মালা, 11টা বেজে গেলে গেটে পড়ে তালা, বাড়িওয়ালা হুঙ্কার ছাদে যাওয়া মানা, ভারতীয় ঠিক যেন কবুতর ছানা, ভারতীয় মানে যদি নজর বন্দি, বাড়িওয়ালা তেরে এলে শটের সন্ধি। তাহলে আমরা মিটিং এর কাম শুরু করি, কি কব? এই জানেলা তোরে না বলছি বাইরের মানুষের সামনে আমারে বউ ডাকবি, ঘরে আমারে বউ ডাকবি না? আরে বাবা রে, ঘরে কিংবা বাইরে সব সময় যদি বউ ডাকার প্র্যাকটিস না করি তাহলে হঠাৎ দেখা যাইব একদিন বাইরের মানুষের সামনে শিউলি ডেকে বসে আছি, আমার বউ না পার্টনার, তখন ধরা খামু না? এত প্র্যাকটিস করার ইচ্ছা থাকলে আয়নার সামনে দাঁড়ায় প্র্যাকটিস করবি। অহন মিটিং শুরু কর। তাইলে মিটিং শুরু হইল। আমরা অহন পরস্পরের সম্পর্কটা জেনে নেই এবং সম্পর্ক মজবুত করি। তাহলে বাসুমিয়া তুমি আমার কে হও? তুমি কও আমি তোমার কি লাগি? তুমি আমার মামা শ্বশুর হও। পর পর দুই টার্ম তোমার যক্ষা রোগ হয়েছে, সেকেন্ড টার্মের চিকিৎসার লেগে ঢাকা শহর আইসো, থাকনের কোনো জায়গা নাই তাই জামাইয়ের বাসায় উঠছো, ঠিক আছে? এত যক্ষা যক্ষা কারণ লাগবো কে? দুনিয়ায় যক্ষা ছাড়া আর কোনো রোগ নাই, আর রোগের নামই কোন লাগবো কে? আমি মামা শ্বশুর, এটা করলেই তো ভালো হয়। এই হুদা ঝাড়ি দিবা না, তোমার যে চেহারা এইরকম চেহারা দুই পদের মানুষের হয়, এক যক্ষা রোগী, দুই হিরোইনসি। আমি যদি তোমার এই যক্ষা রোগী না কই সবাই মনে করব তুমি হিরোইনসি। আমি একটা হিরোইনসির আশ্রয় দিছি, আমার কেউ এই বাসায় থাকবার দিব? বউ পোলাপান শুদ্ধ বাইর করে দিব না? এই তুই কে? আমি আপনার পোলা। তোর মায়ে কই? এই যে আমার মা। থাপড়ায় দাঁত ফেলাই দিব, এত কম বয়সের একজন মহিলা তোর মা হয় না? মানুষে বিশ্বাস করবো? তোর মায়ে মরছে 17 বছর আগে, তোর জন্ম দেওয়ানোর সময়, তারপর আমি তারে বিয়ে করছি, সে তো ছোট মা। ডাক ছোট মা। ছোট মা একটা থাপ্পড় লাগাবো, সব এখনই প্র্যাকটিস করা লাগে না? এই শুনি, প্র্যাকটিস করি প্র্যাকটিস করি, যা তোকে। মামনি। জি আব্বা। বাহ, 100-তে 100 পাইছো, দেখছো কি সুন্দর আমার আব্বা ডাকছে, আমি ওর কোন জন্মের বাপ লাগি। তাইলে কি দাঁড়াইলো, আমরা একটা সুখী পরিবার, স্বামী স্ত্রী দুটি সন্তানই যথেষ্ট, এক ছেলে এক মেয়ে। খালি ঝামেলা হইল আমার মামা শ্বশুর, কি করুন যাইব, সে অসুস্থ, একজন অসুস্থ মানুষকে আমরা আশ্রয় দিছি, আমরা মানবিক পরিবার। অহন আমরা কেমনে চলু, আমাগো আচার ব্যবহার কেমন হইব, এই বিষয়ে আলোচনা করি। বাড়িওয়ালি খুবই কঠোর, তারে দেখলেই সুন্দর করে সালাম দিবা, কইবা আন্টি কেমন আছেন, যাতে তার মন গলে যায়। এই বিল্ডিংয়ের সবাই জানি দেহে আমার বউ, আমার পোলা, আমার মেয়ে, আমার মামা শ্বশুর অত্যন্ত ভদ্র। বাড়ির গেট 11টার সময় বন্ধ হয়,
সবার কাজকাম শেষ করে আমরা এগারোটার মধ্যে বাসায় ঢুকে পড়ুন, যাতে কোনো দিন কোনো কমপ্লেন আমাগো নামে না হয়। তোমাগো লগে যেরকম নতুন সম্পর্ক স্থাপন করছি, তোমরা গ্রামে ছিলা শহরে আইসো, আরও লোকজন এই বাসায় আইব, আউনের লগে লগে তার সাথেও আমরা নতুন সম্পর্ক স্থাপন করুম, রক্তের সম্পর্ক, বুঝছ? খালি একটা কথা, আসল কথা, বাড়িয়ালিরে কখনোই বাসার ভিতরে ঢুকবার দাউন যাইব না, তাইলে মুখ ফসকা কেউ যদি কোনো মিস্টেক করে ধরা খায় যাব। হ বাড়িয়ালির বাসা, বাড়িয়ালি যদি জোর করে ঢুকতে চায় আমি কেমনে আটকাবো? বোবার অ্যাক্টিং করবা, ফার্স্ট টাইম বোবা, সেকেন্ড টাইম বোবা, থার্ড টাইম বাড়িয়ালির গালে কইসা একটা থাপ্পড় মারবা। হ আমার তো মাথা নষ্ট হয়েছে, বাড়িয়ালির কইসা থাপ্পড় লাগামো, তারপর যদি কিছু হয় কে সামলাইব? আমার উপরে যদি এইটুকু বিশ্বাস না রাখো তাইলে তুমি আমার কেমন গো, কেমন পার্টনার? শোনো, এই বাড়িতে প্রথম আমরা দুইজন আসিলাম, স্বামী স্ত্রী, তারপর তুমি আমার পোলা, গ্রামে আসিলা শহরে আইসো, তুমি আমার মেয়ে, হোস্টেলে আসিলা বাসায় আইসো, আমার মামা শ্বশুর আইসে, তার অসুখ চিকিৎসার লেগে, এইরকম বিভিন্ন সময়ে আরও যারা আমাগো বাসায় আইব সবার লগে একটা রক্তের সম্পর্ক তৈরি করুন, ঠিক আছে? তাহলে মিটিং শেষ, অসুমিয়া চলো তোমার কার্টুন খুলি, দেখি কী কী বিদেশ ফরাঞ্চ, চলো সবাই আসো। অনেক ক্ষুধা লেগেছে, খাবার কি আছে? বাহ, এমন ভাবে তুমি বলতেছো মনে হচ্ছে কিছুই হয় নাই, তুমি সন্ধ্যার আগে আগে বাসায় আসছো, এখন নাস্তার সাথে চা খাবা না কফি খাবা সেটা আমাকে জিজ্ঞেস করতেছো? তুমি এভাবে কথা বলছো কেন? এত রাতে কি আমি চা কফি খাই? তুমি এত রাতে প্রশ্নটা করবা কেন? তুমি রাতে কি খাও? ভাত খাও, ভাতের সাথে কোনোদিন সবজি খাও, কোনোদিন মাছ খাও, কোনোদিন মাংস খাও, সেগুলোই আছে, প্রশ্ন করার কি হলো? সুমি, তুমি এত রাগ করে কথা বলছো কেন? আজকের মেনুটা আমার জানা নেই, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, যা আছে তাই খাবো, চলো। টেবিলে খাবার দেওয়া আছে, তুমি গেলেই খেতে পারবা, কিন্তু তার আগে তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, সেগুলো শেষ করো। অনেক ক্ষুধা পেয়েছে তো, আগে খেয়ে নেই তারপর এসে বসি? না, খেয়ে এসে আপনি বসবেন না আমি খুব ভালো করে জানি, আগে কথা তারপরে খাওয়া। আচ্ছা ঠিক আছে বলো, তুমি এ বাসা ছাড়বা কবে? কি বলছো, এই বাসা ছাড়বো মানে? বাসা ছাড়লে আমরা থাকবো কোথায়? তাহলে তুমি এই চাকরিটা ছাড়বা কবে? কি বলছো, চাকরি ছাড়লে খাবো কি? সাজ্জাদ, তোমাকে এই বাসা নয়তো এই চাকরি কোনো একটা ছাড়তে হবে। কেন? প্রতিদিন তোমার অফিস শেষ করতে করতে 10টা বেজে যাবে, বাসায় আসতে আসতে 11:30টা বেজে যাবে, আর প্রতিদিন তোমার জন্য ওই মহিলার কাছে যে আমার রিকোয়েস্ট করতে হবে এইভাবে চলতে পারে না। বুঝতে পেরেছি, কি করবো বলো, আমি কিন্তু নাসিমা বাবাকে বলেছি আমাকে একটা এক্সট্রা চাবি দেন, উনি দিচ্ছেন না। আমি বলেছি চাবি বানানোর টাকাটা আমি দিচ্ছি, তারপরেও রাজি হচ্ছেন না। কেন দিচ্ছে না? তুমি তাকে রাজি করাতে পারছো না কেন? আসলে হয়েছে কি, ঢাকা শহরে তো নানান ধরনের মানুষ, কে ভালো কে মন্দ এটা তো আমরা বুঝতে পারি না, তাই না? আমি ভালো মানুষ, কিন্তু আমার গলায় তো আর সাইনবোর্ড ঝুলানো নেই, সে কারণে হয়তো উনি ভাবছেন যে বিশ্বাস করে কাকে উনি চাবি দেবেন, কোন বিপদে আবার উনি পড়েন, নানান বাসায় নানান ধরনের ঘটনা ঘটছে না, এ কারণেই হয়তো উনি চাবিটা দিচ্ছে না। দিচ্ছে না তাহলে এই বাসাটা ছেড়ে দাও, ঢাকা শহরে কি বাসার অভাব আছে? আছে, অভাব আছে, রাস্তায় বের হলে যে সারি সারি বিল্ডিং দেখো, সেখানে যাও বাসা ভাড়া নিতে, ভাড়া শুনলে পরে মাথায় চক্কর দিয়ে পড়ে যাবে। বাহ, কি যুক্তি, ঢাকা শহরে আর অন্য কেউ বাসা ভাড়া নিয়ে থাকতেছে না, আমরা একমাত্র ভাড়াটিয়া। যারা থাকে তাদের বেতন হয়তো বেশি অথবা অবৈধ ইনকাম, সে কারণে তারা থাকতে পারছে। তুমি কিন্তু জানো অফিস থেকে আমি 42,000 টাকা মাসে বেতন পাই, তার মধ্যে 22,000 টাকা হচ্ছে এই বাসা ভাড়া, বাকি থাকে 20,000, তার মধ্যে 5,000 টাকা আব্বা আম্মাকে পাঠাই, বাকি থাকলো 15,000 টাকা। এই 15,000 টাকার মধ্যে মাসের টোটাল সংসার খরচ চালাতে হয় একদম টাইটাই। এখন যদি অন্য বাসায় উঠি সেখানে যদি 5,000 টাকাও ভাড়া বেশি লাগে, ওই 5,000 টাকা আমি কোথায় পাবো বলো? এই বাসা নিয়ে কথা বললে এই একই ফিরিস্তি আমাকে শোনাবা না, আমার শেষ কথা,
কালকে থেকে রাত 11টা ক্রস করতে পারবা না, যদি ক্রস করো তাহলে তুমি রাস্তায় ঘুমাবা। তোমার জন্য প্রত্যেক দিন ওই মহিলার কাছে যে আমি রিকোয়েস্ট করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি রাত 11টার মধ্যেই বাসায় ফিরবো, ওই মহিলার কাছে তোমাকে আর যেতে হবে না। কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, এই যে রাত 11টা, ম্যাক্সিমাম বাসার গেটে ছোট্ট একটা সাইনবোর্ড ঝুলানো, 11টার সময় গেট বন্ধ, কেউ ভেতরে ঢুকতে পারবে না, এটা কেন? 10টাও না 12টাও না 11টা। আচ্ছা বাড়িওয়ালাদের কি কোনো সংগঠন আছে? তারা কি কোনো আইন করেছে যে 11টার পর ঢোকা যাবে না? এ ব্যাপারে তুমি কিছু জানো? আমি কোত্থেকে জানবো? আমার বাসা আছে। এই তোমার তো ফেসবুক আছে, ফেসবুকে এনে একটা স্ট্যাটাস দাও না, বন্ধুরা বলে দেবে যে আসল ঘটনাটা কি। আমার কোনো ইচ্ছা নাই, এটা তোমার প্রবলেম, তুমি সলভ করবা। তোমার ফেসবুক আছে, তোমার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তুমি জিজ্ঞেস করবা, আমি না। শোনো না, একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারি না, আমরা আমাদের টাকা দিয়ে বাসা ভাড়া করে থাকি, আমাদের যখন খুশি আমরা বাসায় ঢুকবো, যখন খুশি বাসা থেকে বের হবো, তাহলে কিসের জন্য সাইনবোর্ডে লেখা থাকবে যে 11টার পর বাসায় ঢোকা যাবে না? এটা কোনো নিয়ম হলো? এটা মেনে নেওয়া যায় না, এটা কোনো নিয়ম না, এরকম নিয়ম হওয়া উচিত না। সাচ্চা সাহেব, কালকে আপনি রাত 12টার সময় বাসায় আসবেন, ঠিক আছে? আপনি নিয়মটা ভঙ্গ করবেন না। আপনি কালকে রাত 1টার সময় বাসায় আসবেন, ঠিক আছে? না মানে তাই বলে কি আমাদের কোনো স্বাধীনতা থাকবে না? স্বাধীন সাহেব, খেতে আসেন। আপনি রানীমা, আমি ক্ষুদ্র প্রজা। কেম্বা, আমি কি কোন রাজার বউ আসলাম না কোন জমিদারের বউ? রানীমা, আপনি যেসব রাজা রানীর কথা কইতেছেন, তাগু ইনকাম কত আসিল বছরে? প্রত্যেক প্রজার কাছ থেকে খুব বেশি হইলে 5-10 টাকা খাজনা পাইত। আর আপনি ঢাকা শহরে এত বড় একটা বাড়ির মালিক, প্রত্যেক মাসে প্রত্যেক ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া পান 30,000। নেন এই মাসের ভাড়া। সবটি বাড়াইটা যদি আমের লাইন হইত, হেলার কাছে মাসের ভাড়া চাইতে চাইতে মুখ টক করে বিষ হয়ে পড়ে। জাগো কাছে ভাড়া চাইতে হয়, এরা অকৃতজ্ঞ রানীমা। বেটা, এত সুন্দর বাসায় থাকোস, তারপর তোকে কাছে ভাড়া চাইতে হয়? তোকে তো উচিত মাস শেষ হওয়ার 7 দিন আগে ভাড়া দিয়ে দেওয়া। আমি তাই দিবার চাই রানীমা, অগোডরে দেই না, পরে যদি ঝামেলা করে আমার এক ঘুরে করে ফেলায়। আমি এত সুন্দর বাসা ছেড়ে যাবার চাই না রানীমা। কই আর আমার অত সুন্দর বাসা, সব বাড়িতে তো খালি কমপ্লেনই করে। আপনার বাসার যে কত ভালো দিক আছে এটা আপনিও জানেন না রানীমা। 1, আপনার বাসায় কোনো পানির অভাব নাই, পানির ট্যাপ সারলে মনে হয় বন্যার পানি বাড়িতে ঢুকতেছে। আপনি আমার বাসার পানির প্রশংসা করতেছুন, সব বাড়িতে তো পানি লইয়ে কমপ্লেন, হেরা বলে পানি ওই ফানা। যারা পানি নিয়ে কথা কয় তারা অপচয়কারী, অপচয়কারী শয়তানের বন্ধু। আচ্ছা রানীমা, আপনি 24 ঘন্টায় কতক্ষণ পানি সারেন? 1 ঘন্টা সারি। এই যে 1 ঘন্টা পানি সারেন না রানীমা, ভুল সিদ্ধান্ত, 24 ঘন্টায় পানি সারবেন 15 মিনিট। 15 মিনিটে আমি আমার ড্রাম পানি দিয়ে ভর্তি করে ফেলামু, 24 ঘন্টা চলবো, বাস। আসেন গ্যাসের কথায়, আপনার বাসায় গ্যাসের চুলা সারলে দাও দাও করে আগুন জ্বলে ওঠে। পাশের বাসার কেউ দেখলে মনে করবো আমগো বাসায় আগুন লাগছে, ফায়ার সার্ভিসে ফোন দিব। রানীমা, গ্যাসের মেইন সুইচটা একটু টাইট দিন তো, যাতে গ্যাসের সাপ্লাই কম হয়। কালকে শুনলাম রাত 11টার পরে নাকি একজন মেইন গেটে এসে আউকাউ করছে গেট খুলে দেওয়ার লাগে, আপনি খুলে দিছিলেন রানীমা? কি করতাম রে ভাই, রাইতে না কইলে কি উপায় আছে? বিরাট মিস্টেক করছেন, রাত 11টার পরে যে বাসায় আসবো হ্যাঁ ঢোকন বন্ধ, ওই ফুটপাতে শুয়ে থাকবো, কোনো ভদ্রলোক রাত 11টার পরে বাসায় আসবো কে? রানীমা, 11টা বাদ, সময় তো একটু আগে নেন, রাত 10টায় গেটটা বন্ধ করে দেন। আপনি তো কি কইতাছেন জয়নাল সাহেব, দেখি আমার বাড়িতে একজনও থাকবো না? থাকলে নাই, আমরা ভালো ভাড়াইটা খুঁজে বের করুন। আপনার লাইন বালা, বাড়াইটা দুই একজন আমার খুঁজে দেন যে। আপনার আদেশ শিরোধার্য রানীমা। আচ্ছা আপনার বউ ফুলাফান কিরম আছে?
ভালো আছে রানীমা। রানীমা, আমার বউয়ের একটা আবদার আছিল। কি? হ্যাঁ, সে আপনার পাশে একটু সালাম করতে চায়। আরে সালাম করুন লাগতো না, আপনি আমার কাছে ফাড়াই দিন যে আমার লগে বউ একটু চাকায় যাই। থ্যাংক ইউ রানীমা, আপনার এই হুকুম আমি তারে জানাই দেব। আরে হুকুম কইতাছুন কে রে, ফাড়াই দিন যে। আর যে বাড়িটার কথা কইলাই দেখুন যে। আজকে তুই খোঁজা শুরু করুম রানীমা, যদি ভালো ভাড়াইটা পাই এখন স্বপ্নের লাট্টে বের করে দিব। আসি রানীমা। হাঁসফাঁস নিয়মের মালা, 11টা বেজে গেলে গেটে পড়ে তালা, বাড়িওয়ালা হুঙ্কার ছাদে যাওয়া মানা, ভাড়াটিয়া ঠিক যেন কবুতর ছানা। আজা সাহেব কি বাজার করলেন? এই তো টাটকা কিছু শাক সবজি আর ছোট মাছ। বাজার করে তো লাভ নাই, ভাবি তো রান্নার পারবো না। কেন? সকাল থেকে গ্যাসের চুলা চলে না। কি বলছেন? ঠিকই কইতেছি, আমি যাইতেছি নাস্তা কিনে বাসায় দিয়ে তারপর নতুন বাসা খুঁজতে বাইর হব। এই বাসায় থাকা সম্ভব না। আপনি এত অস্থির হচ্ছেন কেন জয়নাল ভাই? হয়তো গ্যাসের লাইনে কোনো সমস্যা হয়েছে, দু এক ঘন্টার মধ্যে গ্যাস চলে আসবে। গ্যাসের লাইনে সমস্যা না, আমার বাসায় ঠিকাবুয়া কাম করে না, সে এই বাসায় কাম করে তারপর আমার বাসায় যায়। ওই বাসায় আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আগুন লেগেছে ওই বাসায়? আরে না, ওই বাড়ির গ্যাসের চুলা দাউ দাউ করে জ্বলতেছে। সমস্যা এই বাড়ির, আমি কনফার্ম। বাড়িয়ালি গ্যাসের মূল লাইন বন্ধ করে রাখছে। একটা বিষয় তো আমি বুঝতে পারছি না, আমরা তো প্রত্যেক মাসে মাসে গ্যাসের বিল দেই, সে কি কারণে গ্যাসটা বন্ধ করে রাখবে, তার লাভটা কোথায়? সাজ্জাদ ভাই, আপনি সহজ সরল মানুষ, দুনিয়ার কোনো প্যাঁচ গোছ বোঝেন না। বাড়িওয়ালাদের দুই প্রকার লাভ। প্রথম লাভ হইতেছে তারা বছর শেষে বাসা ভাড়া বাড়ায়, একটা শান্তি পায়। আর দ্বিতীয় লাভ হইতেছে বাড়িওয়ালা চায় না ভাড়াটিয়া শান্তিতে থাকুক। গ্যাসের লাইন বন্ধ করে দিব, পানির লাইন ছাড়বো না, সন্ধ্যাবেলা গেট বন্ধ করে দিব, ভাড়াটিয়া রাস্তায় শুয়ে থাকবো, ভাড়াটিয়ার কষ্ট দেখে তারা শান্তি পায়। আপনার প্রথম যুক্তিটা ঠিক আছে, আমি মানলাম, বছর শেষে ভাড়া বাড়িয়ে উনি শান্তি পান। কিন্তু আপনার শেষ যুক্তিটা আমি মানতে পারলাম না। কেন ভাই, পরের যুক্তি মানবেন না কেন? কাল রাতে এসে গেট বন্ধ দেখে আপনি যে শিক্ষক দিলেন, আপনার শিক্ষকে গোটা বাড়ি কাঁপলো, বাড়িওয়ালার মন কাঁপলো না, সে এসে দরজা খুলে দিবার পারতো না? হ্যাঁ খুলেছে তো। বাড়িওয়ালি কেন গেট খুলছে আমি জানি তো ভাই, ভাবি যা বাড়িওয়ালির পায়ে পড়ে হাউ মাউ করে কান্দন শুরু করছিল। আমি তো মনে করছি আপনি কোনো অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হয়েছেন। জয়নাল ভাই, আপনি সব কথাই বাড়িয়ে বাড়িয়ে বলেন, আমার স্ত্রী কেন নাসিমা আপার পা ধরে কান্নাকাটি করবে? গতকাল রাতে ফিরতে আমার 11টা পার হয়ে গিয়েছিল, আমার স্ত্রী তাকে গিয়ে রিকোয়েস্ট করেছে গেটটা খোলার জন্য। ভাই আপনার দিল যে কি দিয়ে বানানি, এত নরম, স্যাড বলে কিছুই নাই, বাড়িওয়ালার সব অত্যাচার আপনি হাসি মুখে মেনে নেন। কি করব বলেন, বাসা চেঞ্জ করা কি মুখের কথা? এই বাসা চেঞ্জ করে যে আর একটা বাসায় যাব, এই বাড়িওয়ালার চাইতে ওই বাড়িওয়ালা যে ভালো হবে তার কোনো নিশ্চয়তা আছে? আর তাছাড়া বাসা চেঞ্জ করলে নতুন বাসায় উঠলেই তো বাড়ি ভাড়াও বাড়বে। এই কথাটা আপনি ঠিক কইছেন ভাই, তাই ভাই শোনেন, বাড়িওয়ালার অত্যাচার থেকে বাঁচার লেগে আমি একটা বুদ্ধি খুঁজে বের করছি, সমিতি। সমিতি? কিসের সমিতি? ভাড়াটিয়াদের সমিতি, সব ভাড়াটিয়া মিলে একটা সমিতি করতে হবে। আমাদের এই বিল্ডিংয়ে 6 জন ভাড়াটিয়া, প্রত্যেক ভাড়াটিয়া যদি 100 করে চান্দা দিই তাহলে মাসে কত? 600। বছরে কত? 6 × 72, 7,200। এই টাকা ব্যাংকে জমা হইব। এইদিকে ভাড়াটিয়াদের সমস্ত সমস্যা নিয়ে বাড়িওয়ালার কাছে একটা স্মারকলিপি পেশ করা হবে। গ্যাস ঠিক মতো দিতে হবে, পানি 3 বেলা ছাড়তে হবে, বাসার কোনো ফিটিংস নষ্ট হলে তাৎক্ষণিক বাড়িওয়ালাকে সেটা মেরামত করে দিতে হবে, এবং গেটে একজন গেটম্যান থাকবে 24 ঘন্টা, ভাড়াটিয়ারা যে যখন আসবে তখন সে গেট খুলে দিতে বাধ্য থাকবে। আচ্ছা ঠিক আছে, আপনি স্মারকলিপি দিলেন কিন্তু বাড়িওয়ালা সেটা মানলো না, তখন কি হবে? সোজা আঙ্গুলে যদি ঘৃণা ওঠে আঙ্গুল তখন বেঁকা করতে হবে। কিভাবে? ওই যে বললাম, প্রতি মাসে 7,200 টাকা ব্যাংকে জমা হবে, ওই টাকা দিয়ে আমরা ছিনতাইকারী ভাড়া করব। বাড়িওয়ালি যখনই বাসার থেকে বাড়াবে, ছিনতাইকারীর কাম হইতেছে তারে ছিনতাই করা, প্রতি ছিনতাই আমরা তারে 500 টাকা দেব, আর বাড়িওয়ালির যা ছিনতাই করতে পারে সব তার। আপনি এসব কি বলছেন? আমার এক পরিচিত ছিনতাইকারী আছে, হাত পাও দুইটাই চালু, টপ করে ছিনতাই করব, 1 মিনিটের মধ্যে নাই। ভাই আমার অফিসের টাইম হয়ে গেছে,
এই বাজার সদাইগুলো বাসায় রেখে আমাকে অফিসে যেতে হবে। আমি আসি। সমিতি করবেন না? না, আপনার সঙ্গে আমি সমিতি করব না। এই জন্য ভাড়াটিয়াকে দুঃখ জীবনে যাইব না, কোনো একতা নাই। বাড়িওয়ালা সারা জীবন ভাড়াটিয়াকে উপরে অত্যাচার করব। সমিতি ছাড়া কোনো রক্ষা নাই, মনে রাখেন। নিয়মের মালা, 11টা বেজে গেলে গেটে পড়ে তালা, বাড়িওয়ালা হুংকার, ছাদে যাওয়া মানা, ভাড়াটিয়া ঠিক যেন কবুতর। আজকের মানুষজন নাই, তুমি কেডা জানার সব তোমার কিতাও আব্বা আব্বা হেইলে ও দিন দইরা এই বাসাতে আছে, তোমার তো আমি একদিনও দেখছি না। তুমি কই তাহ? আমি গ্রামে তাহি। ও আচ্ছা, তুমি কি জয়নার সাহেবের ফতম ফকের? যেইলা সেইলা তোমার সুডুমা যে? ও মঙ্কা বুঝতাম পারছি যে তোমার সুডুমা কো। ভিতরে ডাক দাও। আম্মা, ও আম্মা, ওই বাড়িওয়ালি আসছে। বাইরে গেছে আজ কি তোমার মনটা কারা? তাহলে কত কইতেছ না কে রে? গলত বেতা তুমি বলে আমার খুব পছন্দ করো, সালাম করতে চাও। আমি কিন্তু সালাম টালাম লাগতো না, কোন যে আমার লগে বই একটু চা খাইতো। তো তুমি তো আর গেলা না, আমি আইসি তোমার দেখতাম। তোমার বাসাতে একজন বুয়া দেখছিলাম, হেলাকো তুমি আমি বের হচ্ছি। এই দুটো বালতি, এটা নীল বালতি আর এটা লাল বালতি, আর এটাকে আমাদের এলাকায় সসপেন বলে, তোমাদের এলাকায় কি বলে? যাই বলুক, আমি এখন অফিসে যাচ্ছি। আমার সামনে এগুলো রেখে তুমি পথ আটকালে কেন? সাজ্জাদ সাহেব, ট্যাপ দিয়ে পানি পড়ছে না,
নিচের ট্যাঙ্কি থেকে পানি নিয়ে আসতে হবে। ট্যাপে পানি নেই মানে? ট্যাপ নষ্ট নাকি লাইনে পানি নেই? ওমা, ট্যাপ যে নষ্ট হয়ে গেছে এটা আপনি ভুলে গেছেন? গামছা পেঁচিয়ে কোনোভাবে কাজ চালাচ্ছি এই মুহূর্তে, এটাও সমস্যা না। সমস্যাটা হচ্ছে বাড়িওয়ালা আগে পানি ছাড়তো তিন বেলা, এখন ছাড়ে এক বেলা সকালে, তাও 20 মিনিটের জন্য। ঠিক আছে, যখন পানি ছেড়েছিল তখন এই বালতিগুলো ভরে রাখোনি কেন? রাখছিলাম তো, কিন্তু তোমার গোসল, তোমার কাপড় চুপড় ধোয়া, আমার কাপড় চুপড় ধোয়া, সব কিছু করতে করতে পানি শেষ হয়ে গেছে, এখন রান্না করার পানি নাই। বুঝলাম, কিন্তু আমি তো এখন অফিসে যাচ্ছি সুমি, আমার লেট হয়ে যাবে। তুমি অফিসে টাইমলি গেলেও রাত 11:30 আসবা, আবার 1 ঘন্টা পরে গেলেও রাত 11:30 আসবা। অতএব পানি আগে, পানি ছাড়া রান্না হবে না। রান্না যে করবে, চুলায় গ্যাস আছে? আছে, ধিকি ধিকি। ধিকি ধিকি মানে? গান শুনো নাই? ধিকি ধিকি আগুন জ্বলে, সেই রকম কোনো রকম। সকাল 11:00 রান্না বসালে রাত 11:00 এসে তুমি খেতে পারবা। সবই বুঝলাম, কিন্তু এই কথা তুমি এখন বলছো কেন? আমি যখন বাজার নিয়ে ফিরলাম তখন বলতে। কিভাবে বলবো, তুমি বাজার করে এসে গোসল করলা, তারপরে আমি কাপড় ধুতে গেলাম, কাপড় ধোয়ার মাঝখানে পানি শেষ হয়ে গেল, এখানে আমার কি করার আছে? উফ উফ, তুমি না উফ আমি। আর পানি আনতে যে তোমার প্রিয় বাড়িওয়ালাকে বলে দিবা ট্যাপগুলো যেন ঠিক করে দেয়, যতটুকুন পানি ছাড়ে তাও টপ টপ করে পড়ে যায়। সুমি, তুমি যা বলছো বলো, কিন্তু বাড়িওয়ালা আমার প্রিয়, এ কথা কেন বলছো? কেন বলবো না, এই চমৎকার বাড়ির মোহ থেকে তুমি বেরোতে পারছো না, সেই বাড়িওয়ালা তোমার প্রিয় হবে না তো অপ্রিয় হবে? যাও পানি নিয়ে আসো, যাও। ধরো, এটা লাগবে না। আরে আমি তখনই বুঝছি দুর্ঘটনা ঘটে গেছে, আমি দৌড় দিয়ে ওষুধের দোকানে গেছি ওষুধ কিনতে। এই দেখেন, এই যে প্রেসক্রিপশন, এই যে ওষুধ। কি ওষুধ? আমার বউয়ের মাথায় একটু সমস্যা আছে রানীমা। আপনার বউ কি পাগল নাকি? জি রানীমা, আমি পাগল রে, নিয়ে সংসার করতেছি। আপনি বুঝে পাগল, এই কথা তো আপনি আমার জন্মেও কইছেন না। শরমে কই না রানীমা, শরমে বউ পাগল, এটা কেউ কইতে ইচ্ছা করে কন? হেলা রে, দেখতে তো একটু মনো না, কি সুন্দর তরতাজা, একদিনে এক ড্রেস পরে বাইরও। বিয়ার আগে আমিও তারে দেখে বুঝবার পারি নাই রানীমা, বুঝলে কি আর পাগল রে বিয়া করি, দরা খাইছে গিয়ে বাসর রাইতে। ও মায়া গো, কেম্বা বাসর ঘরে ঢুইক্ষা, যেই না আদর করে তার আমি এক হাত ধরছি, আর এক হাত দিয়ে সে আমার গালে মারছে কইসা থাপ্পর। প্রথম রাই তুই থাপ্পর খাইল চুল। হরানিমা, থাপ্পর খাই আমি দিছি চিক্কর, চিক্করে তার বাপ মাও সুইতে আসছে, ঘটনা দেখে কয় হায় হায়, তারে তো আজকে ওষুধ খাওয়ানি হয় নাই, বিয়ার ধুমধামে সব ভুলে গেছি। ওষুধ খাওয়ানি 2 ঘন্টা পর থেকে সব ঠিক, বাসর রাত ঠিকঠাক মতো পার করছি। তার মানে কি? জন্মের পর থেকে পাগল, হ্যার বাপে পাগল, মায়ে পাগল, হ্যাগো গোষ্ঠী পাগল, ওষুধের উপর টিক্কা আছে। আমি পরের দিন চিন্তা করে বের করছি, কি লাগে এত কম বয়সের একটা সুন্দরী মেয়ে আমার মতো আদাবুরের লগে বিয়ে দিল, হ্যার আসলে পাগল গোছাইছে। রানীমা, পাগলে থাপ্পর মারছে, মাফ করে দেন। তখন তো ব্যক্তা হুনলাম, পাগলের উফ্রিকে রাগ রাহুন যা, পাগল তো সাত খুন মা, চিকিৎসা ঠিক মতো করতে শুন তো। ঠিকঠাক মতো চিকিৎসা করাইতেছি, এই যে প্রেসক্রিপশন ওষুধ। রানীমা, একটা রিকোয়েস্ট, আমার না জানায় কোনোদিন আমার বাসায় যাইবেন না, যাওয়ানোর আগে আমার একটা ফোন দিন, আমি চেক করুম তারে ঠিক মতো ওষুধ খাওয়ানো হয়েছে কি না, আমি সিগনাল দিলে তারপর আপনি যাইবেন। পাগলের বাসাতে আটকা যাও যা, আমি ওকে আপনার বই লাইন পাগল হয়েছি যে কি হীরা বা তারপর কাইতা। আপনার ভাগ্য ভালো রানীমা, খালি থাপ্পর খাইছেন, বটি দিয়া কোপ মারে নাই। আমার শ্বশুর বাড়িতে আমার চাচাতো বোন রে কোপ মারছিল, ওখানে মামলা চলতেছে।
ভাই একটু দৌড়ি। থ্যাংক ইউ ভাই, লাগবে না। ভাই আপনি আমারে পরেই ভাবলেন, আপনিও ভাড়াটে আমিও ভাড়াটে, আপনার দুঃখ আমি বুঝুম না। আপনার লেগে আজকে আমি কী করছি জানেন? কি করেছেন? বাড়িওয়ালিরে কইসে একটা থাপ্পড় মারছি। কেন কেন আবার? কালকে রাইতে আপনারা গেটের সামনে কতক্ষণ ওই বেটি খাড়া করে রাখছে, খাড়া করে রাখবো কে? আপনি কি বলছেন? একজন ভদ্র মহিলার গায়ে আপনি হাত তুলেছেন? কেটা ভদ্র মহিলা ওই বেটি? ছয় মাস আগে যার স্বামী মারা গেছে, ওর পোশাক আশাক দেখলে বোঝা যায় যেমনি সাজিয়া গুজ্জা চলে, মনে হয় তিন দিন পরার বিয়ে, আজকে গায়ে হলুদ চলতেছে। জয়নাল ভাই আপনি কিন্তু পুরো ব্যাপারটা জানেন না, আমি ওনার কাছ থেকে শুনেছি। কি বলছে? ওনার স্বামী খুব অত্যাচারী ছিল, নেশা করত, প্রতি রাতে বাসায় ফিরে ওনাকে পেটাতো। ভুয়া কথা, ওর স্বামীর লগে আপনার কথা হয়েছে? আমি যদি কই ওর অত্যাচার, ওর স্বামী ঘরে ঢুকবার পারে নাই, রাত বিরাতে বাইরে বাইরে ঘুরছে, মদমুদ খাইছে। আচ্ছা ভাই আমরা সব বিতর্কে না যাই। ভাই আপনার এই পরিস্থিতি দেখে আমার মনে হইতেছে ওই বেডির গালে দুইটা থাপ্পড় মারলাম না কে? কি অবস্থা দেখে আপনার এটা মনে হচ্ছে? এই যে আপনি এখন অফিস যাইতেছেন, আপনার হাতে সময় আছে নিচ থেকে পানি টাইনে উপরে তোলার। কে ওই বেডির তিন বেলা পানি ছাড়তে অসুবিধা কি? ওই যদি পানিটা ছাড়ত আপনি আরাম করে গোসল করতে পারতেন না, ভাবি আরাম করে গোসল করতে পারতো না, কাপড় চোপড় ধুইতে পারতো না? ভালো কথা, আপনার বাথরুমে কি বাথটাব আছে? কি বলছেন, এই বিল্ডিংয়ের কারো বাসাতেই বাথটাব নেই। আমার বাথরুমে বাথটাব আছে, আমি দুপুরবেলা বাথটাব পানি দিয়ে ভইরে বাথটাবে সাঁতার কাইতে তারপর গোসল করি, চব্বিশ ঘন্টা বাথরুমে তালা দিয়ে রাখি। ওই বেডির ক্ষমতা নাই দেখার বাথরুমের ভিতরে কি আছে? জয়নাল ভাই এসব কথা বাদ দেন, আপনি কি সত্যি সত্যি আমার জন্যে ওই ভদ্র মহিলার গায়ে হাত তুলেছেন? ধরো ভাই আপনার লাগে হেরে গেল আমি থাপ্পড় মারুন কে? এইটা আমার গো আভ্যন্তরীণ ব্যাপার। সেটা কীরকম? ভাই আপনার এই সব কথা কখন যাইব না, আপনার আমি যে প্রস্তাব দিছি আপনি যদি সেই প্রস্তাবে রাজি হন তাইলে আমি আপনার লগে বসুম, সব কথা খুলে কম। কোন প্রস্তাব? ওই যে ভাড়াটিয়া সমিতি, আপনি যদি আমার সাথে থাকেন আমরা সবাই মিলে তার কাছে দাবি দেওয়া পেশ করুম, যদি না মানে ওরে তো আমরা চিন্তাই করুমই, দরকার হলে ওর পুরা বাড়ি আমরা দখল করুম, আমরা হুমু বাড়ির মালিক আর পরে বানামু কাজের বুয়া, প্রত্যেক দিন সকালে এসে আমাকে ঘর দোর মুছে দিয়ে দেবে। ভাই আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি যাই। যত কষ্ট করে পানি পেয়েছেন, অত কষ্ট করে কমলা পুলিশ স্টেশনে মানুষ দিলে দুটো টাকা পেতেন। কিছু বললেন? বললেন নাই যখন। আমি গোসল করার পর আমার স্ত্রী কাপড় চোপড় ধুতে গিয়েছিল, অর্ধেক কাপড় ধোয়ার পর পানি চলে গেছে। ভাই গো আমের মতো বেজাইল্লা বাড়াইটা আমি আমার জন্মে দেখছি না কেরে, কাল্লা শহর পর্যন্ত অপেক্ষা করলে কি হইল হইলে, কাল্লা শহরে তো পানি আইবই। কি বলছেন আপা, আমরা তো আজ সকালে কথা বলছি, কাল সকাল মানে তো চব্বিশ ঘন্টা পর, এতক্ষণ যদি কাপড় চোপড়গুলো সাবান দিয়ে ভেজানো থাকে নষ্ট হয়ে যাবে না? আমার ভাই কি আপনার মতো বাড়িতে একজন জলের সাপে দেখতে শুন না, হেলার যদি সাত দিন কাপড় পানিতে ভিজা থাকে তাও তো হেলার ট্যাঙ্কি তার দিত না। আমি কয় বালতি পানি তুলছু? এক বালতি তুলেছি, আর এক বালতি নিচে আছে। ওয়াল্লা আমরা দিয়ে আমার ট্যাঙ্কির পুরা পানি কাইছু, কবরদার কয়ে দিতেছি আর কোনোদিন কেম ট্যাঙ্কির পানিতে হাত দিতেন পারতাই না। ঠিক আছে আপা, আর কোনোদিন আপনার পানির ট্যাঙ্কিতে হাত দেব না, কিন্তু একটা কথা আছে আপা। কি লয়া? ফিটিংস? ফিটিংস নষ্ট হলে কর্তৃপক্ষ দায়ী না? জি আপা, বাথরুমের কলটা নষ্ট হয়ে গেছে, গামছা দিয়ে পেঁচিয়ে রেখেছে, টপ টপ করে পানি পড়ে। কেরে আমার এরম নতুন জগজগা তকতকে কল কেমন নষ্ট হইতো? আপা নতুন কল না তো, আমরা যখন এই বাসায় উঠেছিলাম তখন থেকে কলটা নষ্ট। এটা কি কই? আম্মে যখন বাড়াল হইতে নাইস লাইন আমি তো আম্মেরে ফই ফই করে কইছিলাম, বেবা জিনিস বালা করে দিকা লই, তখন তো কইলেন ঠিক আছে ঠিক আছে, আম্মের বাসাটা খুবই সুন্দর। শুনুন, বাড়া দেওয়ানোর সময় আমি বাসাটা জ্যাম্বা দিছি, ঠিক যাওয়ানোর সময় আমার এই বাসাটা এম্বা জগজগ তকতকা দিয়া যায় ভাই। জি আপা। এটা কি তা লাগাইছুন? এটা একটা পেইন্টিং। আরে আমি বুঝতে আছি তো জিনিসটা পেইন্টিং, এটা ভিতরে কি আঁকা? এটা একটা হার্টের ছবি, হার্ট মানে লাভ, লাভ
লাভ রাখবে না আপনার বুহের ভিতরে। তে আমার ওয়ালটারে কানা হয়ে লাগে শুনকে রে, যাওনের সময় এই কানা সিমেন্ট দিয়া বালা হয়ে রং করে দিয়া যায় ভাই। জি আপা। ভাড়াটিয়া পাশ করে যেন টিয়া পাখি, দানা আছে পানি নাই ছলো ছলো আঁখি, বাড়িওয়ালা খাঁচা নিয়ে মহাকার বাড়ি, ফি বছর ভাড়া বাড়ে টাকা কারি কারি। ভাড়াটিয়া মানে যদি নজর বন্দি, বাড়িওয়ালা তেরেলে শটের সন্ধি, ভাড়াটিয়া বাড়িওয়ালা কান মাছি দ্বন্দ্ব, অবসান হোক চাই আপোষের ছন্দ। ঘরে কি আছে বলো? ঘরে তো তেমন কিছু নাই, চাল ডাল ডিম আর আলু আছে, এতেই চলবে। এইগুলো দিয়ে তুমি কি রান্না করবা? চাল ডাল আলু ডিম দিয়ে আমি লাবড়া বানাবো, খুব মজা। বাদ দাও তো, আমি বাইরে থেকে দুই প্যাকেট তেহারি নিয়ে আসতেছি, ঠিক আছে? বসো, চুপ করে বসো, বসো। ভাড়াটিয়া ঠিক যেন কবুতর ছানা, ভাড়াটিয়া মানে যদি নজর বন্দি, বাড়িওয়ালা তেরেলে শটের সন্ধি। হ্যালো, তুমি ফ্রি আছো নাকি মিটিং এ? একটা মিটিং এ ছিলাম, আরেকটা মিটিং এ ঢুকবো, আমি তোমাকে ফোন করতাম। তুমি ফোন করেছো, ভালোই করেছো, বলো। শোনো না, বাথরুমের কলটা তো আগে থেকেই নড়বড়া ছিল, কোনো রকমে কাজ চালাইতাম, এখন মেশিনের শব্দ শুনে কলটা ছাড়তে ভেঙে পড়ে গেছে। বলো কি তারপর? তারপর আবার কি, গামছা দিয়ে শক্ত করে বেঁধে রাখছি। ভালো করেছো, আমি যে তোমাকে দুই বালতি পানি তুলে দিয়ে আসলাম সেটা কি শেষ? তোমাকে যাওয়ার সময় বললাম না, কাপড়ে সাবান লাগাইছি সঙ্গে সঙ্গে পানি শেষ হয়ে গেছে, ওই দুই বালতির পানি দিয়ে কাপড় ধোয়া শেষ করলাম, এখন নিজের গোসলের পানি নাই। তাহলে এক কাজ করো, গামছা দিয়ে কলের মুখটা বেঁধে রেখেছো না, মুখটা খুলে কলের নিচে একটা বালতি বসাও, বালতি ভরে গেলে গামছা দিয়ে আবার কলের মুখটা ভালো করে পেঁচিয়ে রাখো। সাজ্জাদ, এইটুকুন বুদ্ধি আমার আছে? তোমাকে না বলছিলাম বাড়িয়ালিকে বলতে কলগুলো ঠিক করে দিতে, বলছিলা? বলে কোনো লাভ নেই, দেবে না। বাড়ি ভাড়া নেওয়ার সময় বলে দিয়েছে কোনো ফিটিংস নষ্ট হয়ে গেলে আমাদের ঠিক করে নিতে হবে, অসুবিধা নেই, আমি সময় করে একটা কল কিনে নেব। এই শর্তটা কিন্তু আমি মানতে পারলাম না, এমন তো না যে আমরা নতুন বাসাতে উঠছি, উঠছি তো পুরাতন বাড়িতে। প্রত্যেক ভাড়াটিয়া উঠার আগে বাড়িওয়ালারা বাড়ি রং করে দেয়, উনি তো সেটাও দেন নাই। আজকে কল নষ্ট, কালকে ইলেকট্রিক সুইচ নষ্ট, এই সব রেসপন্সিবিলিটি আমরা নিব কেন? আমি বুঝতে পারছি তোমার লজিক ঠিক আছে,
কিছু ভালো বাড়িওয়ালা আছে এসব সমস্যার সমাধান করে দেয়, কিন্তু সব বাড়িওয়ালা তো আর একরকম না। এখন আমাদের বাড়িওয়ালা দেবে না, কি করব? তার সঙ্গে মারামারি করব? আমি তোমাকে মারামারি করতে বলতেছি না, আমি বলতেছি এই বাড়িটা চেঞ্জ করো, এই বাড়িতে আমি আর থাকতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। শোনো, আমি তোমাকে যে কারণে ফোন করতে চেয়েছিলাম। বলো। কিছুক্ষণ আগে বস আমাকে ডেকে বলেছে অফিস শেষ করে ফ্যাক্টরি ভিজিটে যেতে হবে টঙ্গী। তো তো তুমি বুঝতে পারছো না, 11টার আগে তো মনে হয় আসতে পারবো না, কারণ ওই এলাকায় তো প্রচুর ট্রাকের জ্যাম লেগে যায়। সাজ্জাদ, এই কৈফিয়ত তুমি আমাকে দিচ্ছো কেন? আমাকে দিয়ে লাভটা কি? কৈফিয়ত দিচ্ছি না, জাস্ট বাস্তবতাটা তোমাকে বলছি। তুমি বাড়িয়ালিকে একটু ইনফর্ম করে রাখবে যে আমার ফিরতে আজকে দেরি হবে, 11টা সাড়ে 11টা 12টা যাই বাজুক উনি গেট খুলে দেবে। ঠিক আছে, আমি বলে দেখব। এই শোনো, তুমি কিন্তু আবার বাড়িয়ালির সঙ্গে ফিটিংস নিয়ে কোনো আলোচনা করতে যেও না, শুধু বলবে যে আমার ফিরতে লেট হবে, সুন্দর করে গুছিয়ে বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বললাম তো বলবো, রাখো। ওকে বাই। কেমন আছেন? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? ভাই ভালো আছি। ঠিক আছে ভাই, আপনার সাথে তাহলে পরে কথা হইবো, ঠিক আছে? পরে না ভাই, এখনই কই তুইব, জরুরি কথা। কি জরুরি কথা ভাই? এক গ্লাস পানি খামু ভাই। এটা কি ধরনের জরুরি কথা হইলো? এক সিঁড়ি নিচে নামলে আপনার ফ্ল্যাট, নিজের ফ্ল্যাটে যে পানি খান। আমার ফ্ল্যাটে পানি সাপ্লাই নাই। আচ্ছা আপনার ফ্ল্যাটে পানি সাপ্লাই নেই, ফ্রিজে তো আছে, ফ্রিজ থেকে বের করে রাখান। ভাই আমার পরিবারের জনসংখ্যা বেশি, আপনি জানেন না, ফ্রিজে যা পানি রাখছিলাম সব শেষ। আপনি তো ব্যাচেলার, আপনার তো পানির খরচ কম। ভাই আপনার তো ফ্রিজ আছে, আমার ফ্রিজও নাই। ফ্রিজ নাই, ট্যাপের পানি খামু। ভাই আমার ট্যাপেও পানি নাই। আপনার পানির ট্যাপ নষ্ট কিনা আমি ঘরের ভিতরে ঢুকে চেক করুন। ভাই আমি আপনারে বলতেছি, আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না। ব্যাচেলাররা দুনিয়ার মিশা কথা কয়, তাকে কথা আমি বিশ্বাস করি না। আমি যখন ব্যাচেলার আসিলাম আমিও মিশা কথা কইছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আপনার লেগে পানি আনতেছি। আমি খাড়ায় পানি খাবো না, বৈশা পানি খাবো। ঠিক আছে, এক গ্লাস পানি আর একটা চেয়ার নিয়ে আসতেছি, চেয়ারে বৈশা তারপর আপনি পানি খান, দাঁড়ান। আরে ভাই আমি পানি খাবো না, পানি খাওয়ার সুতা করে আপনার ঘরে যাবো। কেন আপনি পানি খেতে চাইছেন? আমি আপনার পানি খাওয়াবো, আপনি ঘরে ঢুকবেন কেন? কেন যাবো সেটা আপনি কন, কি মনে করছেন আমি কিছু দেখি নাই? 3000 টাকা দেন। 3000 টাকা কেন দেবো? 3000 না দিলে 30,000-এর ঝামেলায় করবেন। ভাই ঠিক আছে, কাউকে বললেন না প্লিজ। এই যে 500 টাকা দিলেন, এই টাকা নিয়ে আমি বাড়িয়ালির কাছে যাবো। বাড়িয়ালার কাছে কেন যাবেন? যায়া কুমু, আপনি আপনার এক বান্ধবী নিয়ে ঘরে ঢুকছেন, আমি দেখে ফেলাইছি, যাতে কাউরে না কই এর লাগে আপনি আমার 500 টাকা ঘুষ দিছেন, এইটা আমি নিমু কি নিমু না তার কাছে জিগাবো। ভাই প্লিজ বাড়িয়ালার বললেন না, বাড়িয়ালার বললে ঝামেলা হয়ে যাব, দাঁড়ান। আর 500 টাকা যান প্লিজ। আপনার খালাতো বোন কিন্তু খুব সুন্দরী, তার সাথে প্রতারণা করেন না, বিয়া করেন, আর 500 টাকা দেন। ভাই আমার কাছে আর কোনো টাকা পাশে নেই, সত্যি বললাম আপনারে। আপনার খালাতো বোনের ভ্যানিটি ব্যাগ থেকে নিয়ে আসেন। ছি ছি, ওর কাছে টাকা পয়সা চাওয়া যাবে নাকি? তাহলে আমি চাই না। না আপনি কিভাবে চাইবেন? কিভাবে চাই দেখেন। ভাই 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, থ্যাংক ইউ। কোনো অসুবিধা হইলে আমারে ফোন দিয়েন, বেস্ট অফ লাক। কি আসছিল? আর বলো না, একজন ফালতু লোক আসছিল। ফালতু লোক কোথেকে আসবে? আকাশ থেকে টুপ করে পড়ছে। সুমন উল্টা পাল্টা কথা বলবা না, কি আসছিল বলে কি হয়? জয়নাল ভাই আসছিল। উনি কে? নিস্তালা থাকে, চেনো তারে? চেনো তো না, এই জন্যই বলতেছিলাম একজন ফালতু লোক আসছিল। কেন আসছিল, উনি কি চান? কারণ উনি আমার কাছে প্রায় টাকা ধার চায়, নেয় কিন্তু ফেরত দেয় না। তুমি নিজেই তো একটা ফকির, তুমি টাকা ধার দাও কিভাবে? আমি যে ফকির এটা শুধুমাত্র তুমিই জানো, কিন্তু ওই ফালতু লোকটা এটা জানে না। চলো এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, তোমাকে বাসায় দিয়ে আসি। আর একটু বসি না। আর বাবা বসবো তো, বাইরে গিয়ে বসি, চা খাবো। ঘরে চা বানাই? ঘরের চা আমার এই মুহূর্তে খাইতে ইচ্ছা করতেছে না। চলো তো, আসো আসো, মোবাইল নাও, চলো আর চলো না।
আপনি এখানে, আমি তো আপনার বাসায় খুঁজতে গেছিলাম। আর কইও না যে শুনি, সাদে কইটা গাছ লাগাইছি। বরে কইছিলাম একটু দেখ শুন কইরো, মোরা ডাল ফলা একটু বাচ্চা দিও। কই কি, কোনো একটা কথা যদি শুনতো, কালি তিন বেলা ফ্যাট বইরা কাওন আর সারাদিন বয়ে বয়ে জিমান আর টেলিভিশন দেয়া, আর কোনো কামে নাই। আর মাস শেষে কালি বেতন দি লইব। এই মাসে যদি আমি বুয়ার বেতন না আটকাইছি। আপা আমি তো একটা কথা বলতে আসছিলাম। ফানির সমস্যা ওটা তো আছে। আর কইও না যে আমি তো ফানির লোককে ফোন দিছি, আমি হেইলারি জিগাইছি, আমার বাড়ি দুষ্কি, আশেপাশে সব বাড়িতে ফানি আছে। আমার বাসায় ফানি থাকতো না কেরে? আমার বাসার ফানির পাইপ তো মোটা মোটা লাগাইছি, সবার বাসার ফানির পাইপ তো চিকনা চিকনা। তো কি বললো ওনারা? হেরা কয় কোনো সুইচ বলে নষ্ট আছে, অনি সুইচ দেওয়ানোর লাগে লুক ফাটাইবো। তো এই যে লুক ফাটাইবো, আমার টেহা দেওয়ানো লাগতো না, এই টেহাকে আমার কোনো বাড়িতে দিব না? বা তা তো কেউ দিবে না, কিন্তু সমাধান তো একটা বের করতে হবে, পানি তো লাগবে। কইলাম তো দেখতাছি লুক ও আইতাছে। ঠিক আছে আপা। আর আপা আরেকটা কথা, এমনিতেই তো পানির সমস্যা, তারপরে বাথরুমের কলটাও নষ্ট হয়ে গেছে। হায় হায় কও কি, নতুন জকজকে কল নষ্ট কি বা? না না আপা, ওটা তো নতুন কল ছিল না, আমরা যখন বাসায় উঠছি তখনই কলটা নড়বড়ে ছিল। এই কথা কি অঙ্কা কই লইব? তুমি যেদিন প্রথম দিন তোমার জামের লগে আইসলা, তোমার সামনে আমি কইছিলাম আমি সব জিনিস নতুন লাগাই দিছি, বালা হইরা সেক করে লইতো কই, তখন তো কিছু কইলা না। তোমার জামাই দা রাশি মুহে কইল ব্যাপটা ওকে। আসলে আপা ও তো একটু লাজুক, এই জন্য তখন বলতে পারে নাই, ভাবছিল আস্তে আস্তে সব কিছু বলবে। তুমি এই কথা কইলে মহন কই লইতো না, তোমরা লগে আমার চুক্তি হইছে, আমি কি চুক্তি ভঙ্গ করবাম? আচ্ছা ঠিক আছে আপা, কলটা না হয় আমরা ঠিক করে নিব, কিন্তু ওই যে রান্নাঘরের ইলেকট্রিক সুইচ বোর্ড ওটা তো শুরু থেকেই ভাঙা। ও মায়া গো, এই রঙ কিনা লাগাইছো না, এটা করলে বিপজ্জনক। তুমি যদি ভিজাতে আটকা দৌড়া লাও তাহলে শক পাইবা, তাহলে তো আরেক দুর্ঘটনা ঘটতে যাইবো গা, তাড়াতাড়ি লাগাই লইছে। ঠিক আছে আপা। আপা আরেকটা কথা ছিল। কি ক? সাজ্জাদ একটু আগে আমাকে ফোন করছিল। লেট হইব কোনো লাভ নাই, কাল আমার অনেক কষ্ট হইছে, অনেক কষ্ট করে দরজাটা খুললা দিছি, আর যখন আমার ফাটতাম না। না না আপা, বেশি দেরি হবে না, ওই অফিস শেষ করে টঙ্গিতে যাবে ফ্যাক্টরি ভিজিটে, ওখান থেকে আসতে আসতে একটু দেরি হতে পারে, 5-10 মিনিট। আজ হইলে যাব টঙ্গি, কাল যাব শনি রাকরা, তারপরে দিন যাব কামরাঙ্গীরচর। আমি কি বাড়িওয়ালা নাকি দারোয়ান যে সাবি লয়ে বই থাকতাম? আপা আজকের জন্য একটু কনসিডার করেন। দেহি যদি জায়গা তাই আর শরীর স্বাস্থ্য ভালো থাকে তো দেখবাম। কেন আপা, আপনার কি হয়েছে, আপনি কি অসুস্থ? ভাড়াটিয়ার কাছে বাসা ভাড়া দিয়ে কি কোনো বাড়িওয়ালা সুস্থ থাকতারে? সুস্থ থাকলেও তার অসুস্থ হয়ে পড়বো, মাথা ব্যথা না থাকলেও তো আজকে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে পড়বো। আশা করি আজকে আপনার মাইগ্রেনের ব্যথা হবে না, সাজ্জাদ আসলে আপনাকে আমি জানাবো। কইলাম তো দেখা যাও। আসি আপা। অবশ্য ব্যাচেলার গো জীবনটাই এরকম, আমি যখন ব্যাচেলার আসিলাম তখন এক বাসায় একটা রুম ভাড়া নিছিলাম, থাকার কোনো ঠিক ঠিকানা ছিল না, একদিন রুমে থাকি তো 7 দিন থাকি বাইরে। কয়েক মাস পরে চিন্তা করলাম, কে রে আমি তো 30 দিনের মধ্যে আমার রুমে থাকি 5 দিন, 25 দিন থেকে বাইরে বাইরে, তাহলে হুদা 30 দিনের ভাড়া দিমু কে? বুদ্ধি করে ভাড়া দিলাম আটকায়। বাড়িওয়ালা আসলে কই, ভাই একটু ঝামেলা হয়েছে, 15 দিন পরে দিমু। 15 দিন পরে আসলে কই, ভাই 7 দিন পরে দিমু। এমনি করে ঘুরাইতে ঘুরাইতে 3 মাসের ভাড়া বাকি রেখে ভেগে গেছি। তাই নাকি? ও আমার লস নাই, ঘরে আসলে একটা চৌকি আর একটা টেবিল, এটির দাম মনে করেন 1 মাসের ভাড়ার সমান হইব, 2 মাসের ভাড়া আমার লাভ। ভাই শোনেন, আপনি ব্যাচেলার লাইফে কী করছেন সেটা আমার জানার দরকার নেই, কিন্তু আমি পালানোর পার্টি না, ঠিক আছে? টাকা দেন। ওমা কত টাকা? আপনি আমার কাছ থেকে চান্দাবাজি করে যে 1500 টাকা নিয়েছিলেন, তখন ঘরে গেস্ট আসিলে দেখে কিছু বলতে পারি নাই, টাকা ফেরত দেন। এই আপনি ভুল করতেছেন, আমি চান্দাবাজ না। দেখেন জয়নাল ভাই, ভালো ভালো টাকা ফেরত দেন, আপনি যদি টাকা ফেরত না দেন
আমি কিন্তু বাড়িওয়ালার কাছে বিচার দিব। রানীমা খুব ভালো ভাড়াটিয়া, খুব ভালো ব্যাচেলার, আমারে খুব সম্মান করে, যখন যা কই তাই শুনে। ছোট ভাই ব্যাচেলার। জি বড় ভাই। গেটের সামনে এক লোক কষি ডাব বিক্রি করতেছে, রানীমার লাগে একটা কষি ডাব আনেন না। আমি তো ডাব দুবঙ্কা খাইতাম না। আপা ডাব খাবে না। রানীমা কইব আমি ডাব খামু। রানীমা আমার ইচ্ছা করছে আপনার আমি ডাব খাওয়ামু, পাই যাই পারছে না। আপনি না থাকলে ওরা আমি লাগতে বাড়াইতাম, আপনার সম্মানে গাড়ি ধরছি। আপনি জানেন রানীমা, প্রত্যেক রাতে ঘুমানির আগে আমি আপনার কথা মনে করে এক ঘন্টা কান্দি, তারপর শুইতে যাই। কান্দুন কেরে? আপনার অতীতের ইতিহাস আমি সব জানি রানীমা। আপনারে কেডা কইছে? রাজা রানীর গল্প কাউরে কন লাগে না রানীমা, মানুষ এমনি এমনি জানে যায়। কে বাওয়াল রাজাদের সন্ন্যাসী হয়ে গেছিল, আবার ফিরে আইসে, মামলা হয়েছে, তদন্ত হয়েছে। এই ঘটনা মানুষে কেমনে জানলো? বাওয়াল রাজা কি কইছে? এইরকম কি তখন চুন? আপনার স্বামী নাকি এক নম্বরের বদমাশ আসিল, প্রত্যেক রাতে মদ খাইত, মদ খেয়ে এসে আপনারে পিটাইত। আচ্ছা রানীমা, আপনারে কি দিয়ে পিটাইছে? বাংলা লাঠি দিয়ে না চাবুক দিয়ে? যে বেল দিয়ে আপনারে পিটাইত সেই বেলটা নাই। কে রে গো, বেল দিয়ে কি হরতায়? আমি বেলটা হাতে নিয়ে আমার পিঠে সাপ খাইতাম, আমার পিঠে সাপ খাইতাম। তাপ দাও আর কান দিন না যে। আমার ডেকেটা কইছে? ওই যে বদমাইশ সাজ্জাদ। হ্যাঁ আমারে কইছে। সাজ্জাদ সাহেব আমার ইতা কইছে? হ্যাঁ কেমবা জানলো? এইটা আপনি তারে কইেন না রানীমা, কইলে আমাগো ভাড়াটিয়াগো মধ্যে যে একটা সম্প্রীতি আছে এইটা নষ্ট হইব। আমরা মারামারি করি, খুনাখুনি করি, এইটা কি আপনি চান? এইটা তো আর আমি চাই না। সাজ্জাদ সাহেব আপনার কেড়ে এই কথা কইলো, এই দুইটা আমি বুঝতে পারতেছি না। রানীমা ভালো মন্দ ভাড়াটিয়া নিয়েই আপনার চলতে হইব, সব ভাড়াটিয়া তো আমার মতো ভালো হইব না। আমরা যে কইসলাম দুই একটা বালা ভাড়াটিয়া আমার দিবাই, আপনি কি খুঁজতাছুন? খুঁজতাছি রানীমা, পাইলেই প্রথম সাজ্জাদটা বাই করুন। হ দেন যে তামনে বউর অঙ্ক কি অবস্থা? ট্যাবলেট খাওয়াই দিছি, ঘুমাইতেছে, দেখবেন আপনি দেখবেন। না না অঙ্কার যাইতাম না, হিরাবার দুইটা ফরে। তাইলে রানীমা আপনি গিয়া মসনদে বসেন, আমি ডাব নিয়েতেছি। থ্যাংক ইউ। আশ্চর্য আমি এখন কি করবো, সারা রাত কি ফুটপাতে দাঁড়িয়ে থাকবো? শোনো একটা কাজ করো, তুমি কমলাপুর চলে যাও। কেন? আমি শুনছি কমলাপুরে পাটি ভাড়া দেওয়া হয়, একটা পাটি নিয়ে ঘুমাই পড়ো যাও। এই তোমার কি মাথা ঠিক আছে? কমলাপুর স্টেশন এখান থেকে কত দূর? সারা দিন পরিশ্রম করে আমি কিন্তু প্রচন্ড টায়ার্ড, আমার এখন ইচ্ছা হচ্ছে ফুটপাথের মধ্যেই শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। মানে? আরে দাঁড়াও না, বলতেছি তো ব্যবস্থা করতেছি, দাঁড়াও। ভাড়াটিয়া ঠিক যেন কবুতর ছানা, ভাড়াটিয়া মানে যদি নজর বন্দি। জি আছি। এই
আশ্চর্য, এই বালিশ দিচ্ছ কেন, কাঁথা দিচ্ছ কেন? এগুলো বিছায় শুয়ে পড়ো। আরে আমি তো কথার কথা বলেছি, ফুটপাতের মধ্যে কি সত্যি সত্যি ঘুমানো যায়? আরে এছাড়া তো আমি কোনো উপায় দেখতেছি না। শোনো, ঢাকা শহরে এরকম ফুটপাতে অনেক মানুষ ঘুমায় থাকে, তোমার এই অভিজ্ঞতা দরকার আছে, ঘুমায় পড়ো। আমার কিন্তু প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমার খেতে হবে না? আগে বিছানা পেতে আরাম করে বসো, খাবারের ব্যবস্থাও করতেছি। এই শোনো না, তুমি বাড়িয়ালিকে আরেকবার রিকোয়েস্ট করো না। বাড়িয়ালির কাছে যেতে পারবো না, তোমার খাবারের জন্য রান্নাঘরে যাচ্ছি। ভাড়াটিয়া পাশ করে যেন টিয়া পাখি, দানা আছে পানি নাই ছলো ছলো আঁখি, বাড়িওয়ালা খাঁচা নিয়ে মহাকার বাড়ি, ফি বছর ভাড়া বাড়ে টাকা কারি কারি। ভাড়াটিয়া হাঁসফাঁস নিয়মের মালা, 11টা বেজে গেলে গেটে পড়ে তালা, বাড়িওয়ালা হুঙ্কার ছাদে যাওয়া মানা, ভাড়াটিয়া ঠিক যেন কবুতর ছানা। ভাড়াটিয়া মানে যদি নজর বন্দি, বাড়িওয়ালা তেরে এলে সাথে। আছো? আছি। ধরো। আরে বালতির মধ্যে কি? আগে ধরো দেখো। কি আশ্চর্য, হাত যে খাবো, পানি কোথায়, হাত ধুতে হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, আনছি আনছি। হ্যাঁ, এই যে ধরো। এখন হাত ধুয়ে খেয়ে নাও। হাঁসফাঁস নিয়মের মালা, 11টা বেজে গেলে গেটে পড়ে তালা, বাড়িওয়ালা হুঙ্কার ছাদে যাওয়া মানা, ভাড়াটিয়া ঠিক যেন কবুতর ছানা। তোমার প্লেটটা আগাই দাও, আমি এখান থেকে লবণ ছিটাই দেই। এই তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি উপর থেকে লবণ ছিটালে আমার চোখের মধ্যে যদি লবণ ঢোকে, তাহলে তো বালিটা আবার উপরে উঠাতে হবে লবণ দেওয়ার জন্য। লাগবে না তোমার লবণ, আমি লবণ ছাড়া তরকারি দিয়ে ভাত খাচ্ছি। ঠিক আছে, তাহলে লবণ ছাড়াই খাও। সুমি, বাসায় মশার কয়েল আছে, এখানে প্রচন্ড মশা। বাসায় কোনো কয়েল নাই, মোড়ের দোকান থেকে কিনে নিয়ে আসো, যাও। এত রাতে দোকান খোলা থাকে? দোকান তো বন্ধ হয়ে গেছে। তাহলে আজকে মশার কামড় খাও, এক রাত মশার কামড় খেলে কিচ্ছু হয় না, অনেকেই খায়। এ শুনি, কি মিটিং শুরু করছ না? ওর লোক আমি কি মিটিং করব? ওই আমার কাতার মধ্যে ফেলায় রাখছে, আমার মাসে 10 লাখ টাকা উনের কথা, একটা বড় সামান দে। ঠিক আছে,
তুমি বড় চালানের কথা কইলে আমি তোমার বড় চালানি দিব, কিন্তু আমার লাভটা কে হেডাকো? লাভ তো লাগবই, লাভ ছাড়া তো করবেন না। এজনাল্লাহ লাভ লোকসান সব এখন ঠিক কর। কর ওই লাইনম্যান, তুই কি লাভ চাস? আমি যে চালান দিব সেই চালানের যে লাভ, সেই লাভ 50% আমার আর বাকি 50% তোর দুইজনের। ওই যক্ষার বাচ্চা যক্ষা, বউ আমার, সংসার আমার, বাড়ি ঘরে আমি দেই, রিস্ক আমার, তুই খালি মালটা সাপ্লাই করস, তোরে 50% দিতেইব। ফাইজলামি, এই ফাইজলামি আমি করি না ফাইজলামি তুই করতাস? আমার এই হাত ধইরা তুই ব্যবসায় নামছস, আমি তোরে ব্যবসা শিখাইছি আর তুই আমার লগে ফাইজলামি করস? ওই বাচ্চু, আমি কিন্তু গুরু মারা শিষ্য, একেবারে পাড়ায় মারুম তোরে। শিবলি কি কয় শোনো, ওর লগে আমি ব্যবসা করুম? এই জানাল্লা থাম তো, ব্যবসা মানে যার নাম নেই মারামারি শুরু করছি। ওর লগে আপনার ডিল করা লাগবো না, আপনি ডিল আমার লগে করবেন। শুনেন, সকাল সকাল ওই এলাকায় যাবেন, ওই এলাকায় গিয়ে সব টুকাইবেন, টুকায় একটা বড় সালান রেডি করবেন। কালকের মধ্যে একটা বড় সালান আমার হাতে চাই, কেমনে আমি জানতে চাই না। তোমার জানতে হইব, বড় সালান তো আর আমি একলা আনতে পারব না, আরো লোকজন লাগবো, আরো 5-6 জন কমের পক্ষে। করা লাগলে করবেন, আমি তো কোনো কিছু না করি নাই। 5 জনের জায়গায় 7 জন নেন, আসার আগে আমার একটা ফোন দিয়ে দেবেন, আমি বিরিয়ানি আনায় রাখবো, আরো যদি কিছু লাগে আমার বলবেন, খাওয়া দাওয়ায় বিদায় করবো, কোনো সমস্যা তো নাই। কি রে, কোনো সমস্যা আছে? তুই বুঝছ না? বুঝছি। আর পার্সেন্টেজ? আবার পার্সেন্টেজের কথা তুলে, আরে আমাদের মধ্যে মিলমিশ তো হয়ে গেল, 100% আমরা 3 ভাগে সমান ভাগ করব। হইছে? সমান ভাগ করলে তো হইব না। কেন? 100% 3 ভাগ করলে আমি 33, তুমি 33, ও 33, বাকি 1% কি হইব? ওই বাকি 1% তো 99% কি হইব এটা আমরা বুঝুম। আমি তোর লগে আর নাই, আমি এই ব্যবসায় তোর লগে করব না। আল্লাহ রে, খালি মাথা গরম করে রে। আমরা ব্যাংকে রাখলাম যাতে আমাদের বিপদে আপদে ওইখান থেকে আমরা চলতে পারি। হইছে? হইছে? আমজান, খাইয়া ঘুমাইতে যান, সকাল সকাল উঠতে হইব। তুইও যা। ভাড়াটিয়া ঠিক যেন কবুতর ছানা, ভাড়াটিয়া মানে যদি নজর বন্দি, বাড়িওয়ালা তেরে লেশটের সন্ধি, ভাড়াটিয়া বাড়িওয়ালা কান মাছি দন্দ, অবসান হোক চায়া পোষের ছন্দ। ঘুমাইতেছে না শিবলি, বুঝছ? চিন্তা করলাম তোমার সাথে বসে একটু গল্প করি। বটি সাথে নিয়ে গল্প করবা, হয়েছে কি বুঝছ? অনেক দিন হলো বউয়ের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, তোমার সাথেও তো ব্যাচেলার লাইফ কাটাইতেছি, চিন্তা করলাম যাই একটু গল্প করি।
বাসু ভাই কই? হ্যাঁ মনে হয় এতক্ষণে ঘুম দিছে। তাক দে, গল্প করার লগে হেরেও লাগবো। তুই বেশি কথা কস, বাসু ভাইরে ডাইকা হের লগে সারা রাত গল্প কর, সারা রাত জাগায় রাখ, নইলে সকাল সকাল বেরিয়ে পারবো না। হের লগে কি গল্প করু, তোমার লগে গল্প করতে ইচ্ছা করতেছে। সৈন্যাল্লা তোরে সেইটা কইতেছে সেইটা কোন? চায়ের লগে গল্প কর। বড়িটা দাও তো। কেন? লেবু কাইতে চা বানায় খামু। লেবু কাটানোর অনেক জিনিস আছে, এটা দেওয়া যাবো না, এটা আমার পার্সোনাল। পার্সোনাল বডি দিয়ে কি করবা? তোর গলায় কোপ দিব। কে আমি কি করছি? কিছু তো করস নাই, যদি কিছু করস এর লেগে এটা রাখছি। কি পার্টনার বানাইলাম, ব্যবসা পাতিও নাই, গল্প করারও কোনো সুযোগ নেই। উদাহরণ পার্টনার বানাই দিলাম। ভাড়াটিয়া পাশ করে যেন টিয়া পাখি, দানা আছে পানি নাই ছলো ছলো আঁখি, বাড়িওয়ালা খাঁচা নিয়ে মহাকার বাড়ি, ফি বছর ভাড়া বাড়ে টাকা কারি কারি। এরা কারা? আমার গ্রামের আত্মীয় স্বজন, সারা রাত জায়গায় আসছে, বাসে সিট পায় নাই, ছাগলের ট্রাকে আসছে, ঘুমে পড়ে যেতেছে। কইলাম বাবারে আগে ঘুমাও, তারপর কথাবার্তা। ও আচ্ছা ভাই, শোনেন, আপনার সাথে মজা করতে করতে কাল রাতে আমার জীবনেও এক করুণ কাহিনী হয়েছে। এক মিনিট সময় দিব, কাহিনীটা শুনাইতাম। যা বলার একটু তাড়াতাড়ি বলেন, আমার অফিসে টাইম হয়ে গেছে। হয়েছে কি ভাই, আপনি মাঝে মধ্যে দেরি করে এসে গেটে আটকায় যান না? আমারও কালকে এই অবস্থা হয়েছিল, এক কামে গেছিলাম, সেখানে এসে দেরি, আসে দেখি গেট বন্ধ। তারপর? আমি তো জানি বাড়ি এলে গেট খুলবো না, বৌরে কইলা আমারে ক্যাঁতা বালিশ দাও, আমি ফুটপাতে ঘুমাই। বউ ক্যাঁতা ফিক্কা মারলো, বালিশ ফিক্কা মারলো, চাদর ফিক্কা মারলো। তারপর বৌরে কইলাম খিদা লাগছে, খাওন দাও। বউয়ের কি বুদ্ধি ভাই, বালতির মধ্যে রশি বাইন্ধা খাওন নামাই দিল। খাইলাম, পেটের শান্তি হয়েছে, মাগার সারা রাত ঘুমায় নাই, মশার কামড়ে অতিষ্ঠ। জয়নাল ভাই, আপনি থাকেন নিচতলায়, আপনার যদি এই ধরনের ঘটনা ঘটেই থাকে তাহলে আপনার স্ত্রী খাবার কাঁথা বালিশ জাস্ট ওয়ালের এপারে একটা টুল রেখে তার উপর দাঁড়িয়ে খাবার দাবার যা কিছু আছে সব উপরে দিয়ে দেবে। অথচ আপনি বলছেন রশি বেঁধে বালতিতে করে আপনাকে উপর থেকে খাবার দিয়েছে। ও ভাই, তাহলে মিষ্টেক হয়েছে তো, আমার ডানা, আমি আপনারটা দেখছি তো সেটা কইতেছি। আপনি কিন্তু আমার সঙ্গে আবারও মজাই করলেন। হ্যাঁ ভাই, এইবার আমি আপনার লগে ইচ্ছা করে মজা করছি, আপনারা এত করে কইলাম আসেন সমিতি করি, করলেন না, অহন বুঝেন মজা। জয়নাল ভাই, আপনার সঙ্গে সমিতি করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি সংগঠনের যে কার্যক্রম ঘোষণা করেছেন আমার নীতি আদর্শের সঙ্গে সেটা যায় না। কোনটা কোনটা মিলতেছে না কোন? আমি গঠনতন্ত্র সংশোধন করি। আপনি বলেছেন প্রত্যেকটা ভাড়াটিয়ার কাছ থেকে 100 টাকা করে চাঁদা নেবেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেই টাকা দিয়ে আপনি একজন ছিনতাইকারী ভাড়া করবেন, এখানে আমার আপত্তি আছে। তারপর আপনি বলেছেন আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের যা যা সমস্যা আছে সেগুলো নিয়ে বাড়িওয়ালার কাছে দাবি পেশ করব। হ্যাঁ, আমরা গেটের ব্যাপারটাও তাকে বলতে পারি, যে প্রত্যেক ভাড়াটিয়াকে একটা করে নকল চাবি দিতে হবে, যাতে যার যখন খুশি ঢুকতে পারে, যখন খুশি বের হতে পারে। কিন্তু আপনি বলছেন ভাড়াটিয়াদের সঙ্গে নিয়ে আপনি এই বাড়িটা দখল করবেন এবং বাড়িওয়ালাকে কাজের বোয়া বানাবেন, তাকে দিয়ে ঘর মোছাবেন, এটা কোন ধরনের অভদ্রতা? আমি ভাই পারবো না। এটা যদি আপনার সমিতির উদ্দেশ্য হয় আমি সেই সমিতির সঙ্গে নেই। ভাই শুনেন, আপনি যে পয়েন্টগুলো বাদ দেওয়ার প্রস্তাব করলেন, এই পয়েন্টগুলো বাদ দিলে সমিতি জমবো না, সমিতি জমাইতে হলে ওই সব পয়েন্টের আগে দরকার। ঠিক আছে,
আজকে রাতেও আবার দেরি করে আসেন, ভাবি কাঁথা ফিটকে মারবো, চাদর ফিটকে মারবো, বালিশ ফিটকে মারবো, বালতি করে খাওন দিব, খাই হইয়া পড়েন গান তালে বাইরে। আমিও জানি না রানীমা, আমি জানি কলকারখানায় শ্রমিক সমিতি আছে, অফিস আদালতে কর্মচারী সমিতি আছে, ভাড়াটিয়া সমিতির নাম আমি শুনি নাই রানীমা, জীবনে প্রথম শুনলাম। হে কি কইছেন এরা কাম কিতা? হে কইতেছে প্রত্যেক ভাড়াটিয়ার কাছ থেকে চান্দা নিয়ে হে এক ছিনতাইকারী ঠিক করব। কে রে ছিনতাইকারী ঠিক করতে করে? আপনার গয়নার উপরে তার চোখ পড়ছে, এই ছিনতাইকারীরে দিয়ে আপনার গয়না ছিনতাই করব। এটা আপনি কি কইতাছুন? আর কি কইলো? আপনার সব গয়না গাতে চিন্তাই হলে কী হইব? আপনি অজ্ঞান হয়ে যাবেন না, তখন আপনার হাসপাতালে নিব না, হাসপাতালে আপনার চিকিৎসা চলব, আর এই ফাঁকে সে সব ভাড়াটিয়াগো লগে নিয়ে আপনার বাড়ি দখল করব। ঠিক কই নি তা এই সব চিন্তা করতেছে? হর আনিমা তাই তো কইল আমারে। গরিব মানুষ তো সিরা কাতাত শুয়া লাখ টিয়ার হপন দেখতাছে দেখো। হর আনিমা আমি ওইটা চিন্তা করছি, সেরা কাতাত শুয়া হে লাখ টাকার স্বপ্ন দেখতাছে, পায়া নেই একটা ভালো ভাড়াটিয়া, আরে লাগতে বের করুন। আচ্ছা বাদ দেন এইসব, কতজন মানুষ এই বাড়ি ঢুকলো হেরা কারা গো? কারা রানীমা? কোন ঢুকছে, কোন দিক দিয়ে ঢুকছে? আমি তো উফরেতে দেখছি কয়জন মানুষ ঢুকলো। ও আর কোয়েন না রানীমা, কয়টা ব্যাগ করে ঢুকে পড়ছিল আমার জিগায়। এটা কি কসিমুদ্দিনের বস্তি? আমি মারছি থাপ্পড় এই বেড়া, এই প্রাসাদ দেখে মনে হয় এটা বস্তি। ডাকুম রানীমারে, ওনারে দেখলে তো মাথা ঘুরে পড়ে দিবি, লাগতে হবে করছি। জনাল সাহেব আমি কারার কথা কইতাছুই? আমি তো দেখলাম আপনার হেরা লগে আসুন, আমি হেরা ডুবাইতাছুন। ও রানীমা আমি যা করে লগে নিয়ে ঢুকছি। দেখছেন কারবার, আপনি কাগজ কথা কইতেছেন আর আমি কাগজ কথা বুঝছি। আসেন রানীমা আসেন, আপনার লগে পরিচয় করাই দিই। আসেন আসেন। রানীমা ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই, তারে ঠিক মতো ওষুধ খাওয়াইছি আর কেবল ঘুমের থেকে উঠে আসছে, কোনো সমস্যা করবো না। আসেন আসেন আপনি আসেন। রানীমা পরিচয় করাই দিই। আমার সবাই শুনছে সে আপনার অপমান করছে না, আপনি তাকে জেলে দিবেন, এই জন্য শেষ দেখা করতে আসছে। এই যে আমার খালা তো শালী, আমার শালা, সে নাকি আমার সবার বন্ধু, সে আমার বিয়ায়, এই যে বিয়ের পোলা। ইলা জানি কেডা যক্ষা মামা, রানীমা কইছিলাম না সেকেন্ড টার্মে যক্ষা হয়েছে, চিকিৎসার লাগে ঢাকা আসছে, থাকার কোনো জায়গা নাই, তারই আমি থাকবার দিছি। ক্যাপিয়া মুখ ঢাক, যক্ষা সোয়াশরব না, রানীমার যক্ষা হইব। আসসালামু আলাইকুম। ও মনে করে না এটা তোমার বাপের বাড়ি, এটা ভাড়াটিয়ার বাড়ি, একরে কিন্তু আমি বেশি দিন রাখবার পারব না, একদিন থেকে দেবে গা, রানীমার পানির খরচা হইব, গ্যাসের খরচা হইব, অসম্ভব। আহা জয়না সাহেব ও তো দূর আর ফিলতে আইছে, দুইটা দিন দাহা শহরে তাইকা যাক, সিরিয়া কানাডা আর শিশু পার্কটা দেখাই দিন। খুব খুশি হলাম রানীমা, আপনি দুই দিন কইছেন না, আমি একদিন রাখুম। শোনো একদিন পর সবটিরে বিদায় করবা, ঠিক আছে? আমি রানী মারি দিয়ে আসি, চল আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
জি ভাই ভালো আছি। আপু ভালো আছেন? জি আপু ভালো আছে। দেন টাকা দেন। জানাল ভাই আমার পকেটে আজকে টাকা নাই, আপনার আমি আজকে ধার দিতে পারবো না। আরে ধার শেষে কেটা মিষ্টি খাবো, আজ সকাল থেকে মিষ্টি খেতে ইচ্ছা করতেছে। দেন দেন দেন। আপনারা মিষ্টি খেতে যে টাকাটা দিব সেই টাকাও আমার পকেটে নেই। ব্যাচেলারদের এই এক সমস্যা বুঝছেন, পকেটে কোনো দিন টাকা থাকে না, আপুর কাছে আছে। আপু দেন দেন। না না আপনার কাছে কোনো টাকা নাই। কে উনি? উনি জয়নাল ভাই, খুবই ভালো মানুষ, এই ফ্ল্যাটেই থাকে। আপু আপনার নাম কি? শু আপন দাঁড়াও না, আপন নাম মর্জিনা। বাহ সুন্দর নাম তো, বাসা কোথায়? বাড্ডায়। বাড্ডায়? হায় হায় বাড্ডায় তো আমি আমার পুরো ব্যাচেলার লাইফ কাটাইছি, 22 বছর। বন্ধু বান্ধব জিজ্ঞাসা করলে কইতাম গুলশানে থাকি, বাড্ডায় কইতে শরম লাগতো। ও বাড্ডায় থাকে, বাড্ডা বলে, বাড্ডা বলতে লজ্জা পায় না। ঠিকই আছে, বাড্ডা তো এখন আর আগের বাড্ডা নাই, প্রায় গুলশানই হয়ে গেছে। আপু বাড্ডা কোন রোডে? 17-3। হ্যাঁ বাড্ডায় 17-3 নাম্বারের কোনো রোডই নাই, আমি পুরা বাড্ডা ভাইজা খাইছি। আচ্ছা আপু ওই যে একটা স্কুল আছে না গার্লস স্কুল, ওটার কোন দিকে আপনার বাসা? ওই তো গার্লস স্কুলের পশ্চিমে। আরে কোন কি, আমি তো পশ্চিম পাশেই ছিলাম। আচ্ছা আপু পশ্চিম পাশে মোহসিন সাহেবের একটা বাড়ি আছে, ব্যাচেলার ভাড়া দেয়, ওনারে চেনেন? উনি আপনার কেউ হয়? মর্জিনা মোহসিন সাহেবকে চেন? না মোহসিন সাহেবকে চিনি না। ভাই ও মোহসিন সাহেবরে চেনে না, চলো তো চলো। আরে ভাই তাড়াহুড়া করতেছেন কেন, বাড়ি ওলি কেবল আমার বাসার থেকে তার বাসায় গেল, ওর নামবো না। ভাই বাড়ি আলো উপরে উঠছে না নিচে নামছে, সেটা আমারে বলতেছেন কেন, আমি কি করব? আরে ভাই আপনি একটা ভয়ের মধ্যে আছেন না, বাড়িয়ালি কখন দেখে ফেলায়, এর লেগে তার খবরটা দিলাম। দেন টাকা দেন। বললাম না ভাই আমার কাছে এই মুহূর্তে টাকা নাই, আপনার সাথে পরে কথা বলুন, চলো তো চলো চলো। ভাড়াটিয়া পাশ করে যেন টিয়া পাখি, দানা আছে পানি নাই ছলো ছলো আঁখি, বাড়িওয়ালা খাঁচা নিয়ে মহাকার বাড়ি, ফি বছর ভাড়া বাড়ে টাকা কারি কারি। হ্যালো বলো, তুমি কি আজকে ফ্যাক্টরি ভিজিটে যাবা? না তো, আমি তোমাকে বলেছি নাকি? না বলো নাই, আমি তোমাকে মনে করাই দিলাম, যদি ফ্যাক্টরি ভিজিট থাকে তাহলে আসার সময় মশার কয়েল নিয়ে আসবা। কালকে রাতে তুমি অনেক কষ্ট পাইছো, আমি একটু পর পর উঠে যাই দেখি তুমি মশা তাড়াইতেছো। তা তুমি না ঘুমিয়ে একটু পর পর বারান্দায় কেন আসছিলে, মজা দেখার জন্য? সাজ্জাদ তুমি এটা কি বললা, তুমি সারাটা রাত ফুটপাতে শুয়েছিলা, কষ্ট পাইতেছিলা, ঘুমাইতে পারতেছিলা না, কিছুক্ষণ পর দেখি রাত 11টা নিয়ে এসে বাতাস করতেছো, আর আমি ঘরের মধ্যে ফ্যান ছেড়ে আরামে ঘুমাবো? আমাকে তোমার এতটা পাশার মনে হয়? তোমার প্রতি আমার ভালোবাসা নাই? তোমার ভালোবাসার ঘাটতি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, এখন কেন ফোন করেছো সেটা বলো। ফোন করার প্রথম কারণটা তো বললামই, যদি কোনো কারণে লেট হয়েই যায়। আজকে লেট হবে না, তারপর বলো। আহা বলতেছি তো, রাগ করতেছো কেন? লেট যদি না হয় তাহলে তুমি কয়টার মধ্যে বাসায় ফিরতে পারবা? আজকে আমি রাত 8টার মধ্যে অফিস থেকে বের হবই হব, রাত 9টার মধ্যে বাসায় ঢুকবই ঢুকবো, কেন বলো? না অনেকদিন হলো আমরা একসাথে ডিনার করি না, আরাম করে বসে গল্প করি না, সময় কাটায় না, তো আজকে যদি তাড়াতাড়ি আসো তাহলে একসাথে ডিনার করতে করতে বাকি কথাটা বলবো। বিশেষ কোনো কথা আছে মনে হচ্ছে, কোনো গুড নিউজ নাকি? ওই রকমই বলতে পারো, একটা বিশেষ কথা। তাহলে ফোনেই বলো না, আমার এক্ষুনি শুনতে ইচ্ছা করছে। আহা বিশেষ কথা ফোনে বললে বিশেষ থাকে না, তুমি আসো আরাম করে বসো, তারপরে বাকি কথাটা বলবো। আচ্ছা ঠিক আছে তাহলে। আর শোনো তুমি দুপুরে খাইছো? হ্যাঁ হ্যাঁ আমি খেয়েছি, তুমি গোসল করেছো তো? গোসল করছি কিনা এই প্রশ্ন করলা কেন? না মানে বালতিতে যতটুকু পানি ছিল আমি তো গোসল করে শেষ করে এসেছি, তাড়াহুড়ার কারণে আমি তো তোমাকে আর পানি তুলে দিয়ে আসতে পারিনি। অবশ্য আমি আসার সময় বাড়িওয়ালাকে বলে এসেছি পানি ছাড়ার কথা, পানি ছাড়েনি? না পানি ছাড়ে নাই, কখন ছাড়ে সেটা দেখা যাবে, তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না। তুমি 9টায় বলছো, 9টায় বাসায় আসার চেষ্টা করো, ঠিক আছে? ওকে আমি রাত 9টার মধ্যেই বাসায় ফিরব। আচ্ছা রাখি তাহলে, কাজ করো। ওকে বাই। শুনো আমরা যেটা করতে পারি। কে? আমি বাড়িওয়ালা। আপা কালকে ভাড়া দিব,
আরে আমি তো যে বাড়া সাইতে মাইছি না, তোমার একটু দেখতাম কুলো। আপা আমি ঘুমাচ্ছি, কালকে দেখা করি। ঘুমায় গো, দিনের বেলা ঘুমাইতেছো কেরে? শরীর তো তোমার খারাপ করবো। আপা অলরেডি আমার শরীর খারাপ করছে, শুয়ে পড়ছি, কালকে দেখা করি। আপা একটু দেখা যাই কুলো, না এরকম দরজা আমি ভাঙবা। বাবু বাবু প্লিজ তুমি একটু চোখে নিচে ঢুকো না। পারবো না। বাবু তুমি বুঝতে পারতো না কেন, উনি যদি রুমে এসে তোমার আমারে দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। বাবু প্লিজ চোখে নিচে ঢুকো। বললাম তো পারবো না। আচ্ছা তুমি দেখো নাই, এই রকম ক্রাইসিসের সময় নায়িকারা কিভাবে চোখে নিচে ঢুকে যায়। নায়িকারা না, নায়করা ঢুকে। তুমি ঢুকো। আরে বাবা আমি ঢুকলে তো লাভ হবে না, আমি যদি চোখের নিচে ঢুকি উনি যদি রুমে এসে তোমারে দেখে তখন তো সর্বনাশই হয়ে যাবে। বাবু প্লিজ ওঠো 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 বাবু। চোখের নিচে পারবো না। তাহলে কি করব? বামটা নেই। আপা আসতেছি। বসেন না। আপা লুকায় রাখি নাই তো, ও আমার বাসায় এসে বলতেছে ভাইয়া তোমার বাসায় এত ময়লা কেন, দাও আমি পরিষ্কার করে দিই। পরিষ্কার করতে যা ওই কোনায় যা ঝুল পরিষ্কার করতেছিল। তোমার ফুফাতো বোনের বাড়ি কো? মফস্বলে থাকে আপা, ঢাকায় প্রথম আসছে, একটা কলেজে ভর্তি হবে তো এই জন্য আমার বাসা চিনতে আসছে, তাই না ফুফাতো বোন? তোমার ফুফাতো বোন কি বুবা? জি না আপা, কথা বলতে পারে। ফুফাতো বোন একটু কথা বলে শোনাও তো। আপা ফুফাতো বোন চলে গেল, আমি একটু আগেই দিয়েছি। যাই বর কদ্দূর, নিচে গিয়া তো দরজার এই পাশে কারোই বই, তোমার কি অত সহজে সাইরা দিব? একটু জাল জাটতো না। তাইলে এখন আপা আমি কি করব? এই কথা তো অঙ্কা আমি তোমারে জিগাইয়া, এই যে তুমি চুক্তি ভঙ্গ করলা, তোমার পানিশমেন্ট কি তৈব? আমি কি চুক্তি ভঙ্গ করছি আপা? সুমন তুমি কইলাম বাড়াইটিয়া, তার উপরে ব্যাচেলর, আর আমি হইছি বাড়িওয়ালা, তুমি আমার লগে চালাকি করো। তুমি যখন বাড়ি ভাড়া নিছলা তখন তোমার লগে আমার চুক্তি হইছি না, কোনো মেয়ে তোমার হেন আইতো না। আপা একদিনই তো আসছে, আমি মানা করে দিব আপা, আর আসবো না। শুধু আজ আইছে? জি আপা একদিনই। শুনো আমার কাছে যে রিপোর্ট আছে, এই রিপোর্ট অনুযায়ী তোমার এই ফুফাতো বোন তিন দিন আইছে। তিন দিন আসছে? আর এটা তো আমার রিপোর্ট অনুযায়ী, রিপোর্ট ছাড়া আরো কতদিন আইছে কেটা জানে? আপা এই যে আমি বাইরে যেতেছি না, যে ওরে শাসন করে দিব, ও যেন আর কখনো এখানে না আসে। আপনি কোনো টেনশন করবেন না আপা, আমি দেখতেছি আপা, আমি দেখ। ভাবি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? কেমন থাকুম ভাবি, তিন দিন ধরে গোসল করি নাই, ফ্ল্যাটে পানি নাই। কি সরে যে ভালো করছেন ভাবি, আমার অবস্থা এখন এমন, ধারে কাছে কেউ আইতে পারে না। ভাবি আপনার ফ্ল্যাটে কি পানি আছে? ভাই আপনার পানির লাইন আর আমার পানির লাইন তো একই, আপনার বাসায় পানি না থাকলে আমার বাসায় কিভাবে থাকবে? এই জন্যই ভাবি আমরা শ্রমিক, আন্দোলন ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই। দাঁড়ান দাঁড়ান, শ্রমিক কারা? ভাই আমরা তো ভাড়াটিয়া। একই কথা, শ্রমিক আর ভাড়াটিয়া এক শ্রেণী, মালিক আর বাড়িওয়ালা আরেক শ্রেণী। শ্রমিক ভাড়াটিয়া ভাই ভাই, মালিক বাড়িওয়ালার রক্ষা নাই। ভাইরে আমি এত করে রিকোয়েস্ট করলাম, আসেন আমরা একটা সমিতি করি, ভাই রাজি হইলেন না। তো
এই সমিতির কাজ কি? এই সমিতির প্রথম কাজ হইতেছে বাড়িওয়ালির চিন্তাই করানো। মানে ভাবি, আপনি প্রত্যেক মাসে এই সমিতিতে 100 টাকা করে চাঁদা দিবার পারবেন না? হ্যাঁ সেটা পারবো, কিন্তু 100 টাকা দিয়ে কি হবে? আমরা 6 ভাড়াটিয়া যদি প্রতি মাসে 100 টাকা করে চাঁদা দেই, তাহলে মাস শেষে হলে 600, বছর শেষে 6 × 72, 7,200। এই টাকা দিয়া আমরা একটা মাসিক বেতনভুক্ত ছিনতাইকারী নিয়োগ দেব, তার ঈদের বোনাস দেওয়া হবে। এই ছিনতাইকারীর কাজ হইতেছে বাড়িওয়ালি বাসার থেকে বাইরেলেই তার ছিনতাই করা। প্রত্যেক দিন বাড়িওয়ালি বাসার থেকে বাড়াইব, ছিনতাইকারী ছিনতাই করব, বাড়িওয়ালি বাড়াইব, ছিনতাইকারী ছিনতাই করব। বাড়িওয়ালিকে ছিনতাই করলে আমাদের লাভ কি? লাভ হইতেছে দিনের পর দিন ছিনতাইকারীর কবলে পড়ে বাড়িওয়ালি নিঃস্ব হয়ে যাব, মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়ব, সর্বশেষে শয্যাশায়ী হয়ে যাব। তখন আমরা ইমার্জেন্সিভাবে অ্যাম্বুলেন্স ডেকে তারে হাসপাতালে পাঠিয়ে দেব। তারে হাসপাতালে পাঠানোর পর পুরা বাড়ি আমরা ভাড়াটিয়ারা দখল করে ফেলবো। দখল করে ফেলবেন মানে? ভাবি, আপনার ফ্ল্যাট কিন্তু আপনার নামে লিখে দিব, ভাইয়ের নামে দিব না। ভাইয়ের নামে লিখে দিলে বাড়িওয়ালি যখন সুস্থ হয়ে আইব, ভাই তারে ফেরত দিয়ে দিব। ভাই ভাই, গ্যাস চলে যাবে তো, অনেক রান্না বাকি আছে, আমি যাই একটু রান্নাটা শেষ করি। এই যে দেখেন, ফ্ল্যাটে পানি নাই, আবার গ্যাসের চুলাও টিম টিম করে জ্বলে। আমরা ভাড়াটিয়ারা যখন বাড়ির মালিক হমু, তখন আমি তো একটা ফ্ল্যাটের মালিক, কিন্তু পুরা বিল্ডিংয়ের কেয়ারটেকারের দায়িত্ব পালন করুম। প্রত্যেক ফ্ল্যাটে যাতে প্রচুর পানি থাকে, প্রত্যেক ফ্ল্যাটে যাতে প্রচুর গ্যাস থাকে, প্রত্যেক ফ্ল্যাটে যাতে বিদ্যুতের কোনো সমস্যা না হয়, সে দায়িত্ব আমার। সব কিছু তদারকি করুম আমি। আচ্ছা ঠিক আছে, এখন যাই ভাই, গ্যাস শেষ হয়ে যাবে, পরে এসব নিয়ে আলোচনা হবে। হ্যাঁ ভাবি, সমিতির বিষয়টা, চান্দার বিষয়টা চিন্তা করে দেখেন। মাত্র মাসিক 100 টাকা চান্দার বিনিময়ে ঢাকা শহরে আপনি একটি ফ্ল্যাটের গর্বিত মালিক হবে। আচ্ছা ঠিক আছে, চিন্তা করে দেখ। ভাড়াটিয়া পাশ করে যেন টিয়া পাখি, দানা আছে পানি নাই ছল ছল আঁখি, বাড়িওয়ালা খাঁচা নিয়ে মহাকার বাড়ি, ফি বছর ভাড়া বাড়ে টাকা কারি কারি। আরে বাবা, রাগ করতেছো কেন? রাগ করব না কেন, আমি তোমার শার্টের হ্যাঙ্গার না। তুমি আমার শার্টের হ্যাঙ্গার না। আমি তোমার ফুফাতো বোন না। তুমি আমার ফুফাতো বোন না, তুমি আমার বউ। আমি মফস্বল থেকে আসছি। মফস্বল থেকে কেন আসবা? ঢাকা শহরে বনানীতে তোমার বাবার বিশাল বাড়ি, জন্ম থেকে তুমি ঢাকায় বড় হইছো। তাহলে তুমি এতগুলো মিথ্যা কথা বাড়ির সামনে বললা কেন? বাঁচার জন্য বলছি, ব্যাচেলার হিসেবে আমি বাসাটা ভাড়া নিছি, হঠাৎ করে আমি কিভাবে বলি আমি বিবাহিত? তোমার ওই বাসায় কেন থাকতে হবে, বাসা চেঞ্জ করো। বাসা চেঞ্জ করা এত সোজা? এত কম টাকা এত ভালোবাসা পাবো? তার থেকে এক কাজ করি, তুমি চলো বাড়িওয়ালার কাছে যাই, বাড়িওয়ালার কাছে যাই সারেন্ডার করি, বাড়িওয়ালের বলি তুমি আমার বউ, উনি খুশি হবে, এরপর তুমি যখন খুশি তখন ওই বাসায় যাতায়াত করতে পারবা। তুমি আমার বাবাকে চেনো? চিনবো না কেন, তোমার বাবা বিশিষ্ট শিল্পপতি। উনি শুধু বিশিষ্ট শিল্পপতি না, বিশিষ্ট বন্দুকধারীও। বন্দুকধারী মানে? আমার বাবার কাছে লাইসেন্স করে পিস্তল আছে। তুমি যখন বাড়ি দেখে গিয়ে বলবা আমি তোমার বউ, তোমার বাড়ি দেখে দেখে যা মনে হয়েছে, উনি প্রমাণ করার জন্য আমার বাবাকে ঠিকই ফোন করবে। বাবা এসে যখন দেখবে তোমার মতো ফকিরকে আমি বিয়ে করছি, আমাকে কিছু বলবে না, তোমার কপালে ডাইরেক্ট শুট করবে। আচ্ছা এখন আমি তাহলে কি করতে পারি তুমি আমারে বলো। তুমি কি করবে সেটা তুমি জানো, তুমি একটা ফ্ল্যাট কিনো। ফ্ল্যাট কিনবো? ফ্ল্যাট কেনার টাকা আমার পকেটে আছে, আর যদি পকেটে টাকা থাকতো আমি ফ্ল্যাট কেনার টাকা নষ্ট করতাম? আরে বাবা, তুমি তো তোমার বাবার সম্পত্তি থেকে মিনিমাম 8-10টা ফ্ল্যাট পাবা, পাবা না? তুমি কি ফ্ল্যাটের জন্য আমাকে বিয়ে করছো? না, ভালোবেসে বিয়ে করছি, আর ফ্ল্যাটগুলো পাবো হচ্ছে অটো। সুমন, তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করতেছে না, আমি গেলাম। এই কোথায় যেতেছো? আমি বাসায় ফিরবো কিভাবে? ভাড়া না দিলে তো বাড়িওয়ালা আমার বাসায় ঢুকতে দিবে না। আমার ভাড়া দাও। কত? 10,000 টাকা, আর 2,000 টাকা এক্সট্রা দিবা আমার হাত খরচ। কত আছে এখানে? 15,000 টাকা আছে। 2,000 টাকা না, 5,000 টাকা হাত খরচ দিলাম, আমি গেলাম। যাবা মানে কি, আমরা খাবো না? টাকা দেওয়া আছে, তোমার খেতে ইচ্ছে করলে খেয়ে নাও, আমি যাচ্ছি। সোনা, আরে এই কি হলো? সুমি, হঠাৎ মাঝ রাস্তায় এসে পকেটে হাত দিয়ে দেখি আমার মোবাইল ফোন নেই, অফিসে ভুল করে ফেলে এসেছি, তারপর আবার অফিসে গেছি।
অফিসে গিয়ে ফোন নিয়ে তারপর আসলাম, এজন্যই দেরি হয়ে গেল। কোনো সমস্যা নাই, আমি বালিশটা দিচ্ছি, তারপরে বিছানা দিচ্ছি, বিছানা পেতে বসো, রেস্ট নাও, তারপরে খাবার দিচ্ছি, ধরো। আরে বাবা এগুলো লাগবে না, তুমি একটা শাড়ি নিয়ে এসো। কি শাড়ি? তুমি শাড়ি পরে এখানে শুয়ে থাকবা? শোনো, অনেক আজে বাজে মানুষ আছে, ভুল করে তোমাকে উঠাই নিয়ে চলে যাবে। আরে বাবা ওই রকম কিছু না। তো এরকম কিছু না তো কিরকম কিছু? তুমি আগে শাড়িটা আনো তারপর বলছি। ১১টা বেজে গেলে গেটে পড়ে তালা, বাড়িওয়ালা হুঙ্কার, ছাদে যাওয়া মানা, ভাড়াটিয়া ঠিক যেন কবুতর ছানা। এখন কি করবো? টান করো এখন দড়ির মতো পাকাও। ভাড়াটিয়া মানে যদি নজর বন্দি, বাড়িওয়ালা তেরেলে শর্তের সন্ধি। তুমি কি শাড়ি বেয়ে উপরে উঠবা? এই তো বুঝতে পেরেছো। আচ্ছা আমি কি তোমাকে উঠাতে পারবো? তুমি পারবে না, তুমি রেলিং এর সঙ্গে একটা ভালো করে গিট্টু দাও। কি যে করতেছো তুমি, পরে পরে হাত পা ভেঙে গেলে আমার দোষ দিতে পারবা না। টাইট করে ভালো করে ধরো। পাশ করে যেন টিয়া পাখি, দানা আছে পানি নাই, ছলো ছলো আঁখি, বাড়িওয়ালা খাঁচা নিয়ে মহাকার বাড়ি, ফি বছর ভাড়া বাড়ে টাকা কারি কারি। ভাড়াটিয়া হাঁস ফাঁস নিয়মের মালা, 11টা বেজে গেলে গেটে পড়ে তালা, বাড়িওয়ালা হুঙ্কার, ছাদে যাওয়া মানা, ভাড়াটিয়া ঠিক যেন। তাহলে সারা রাত উৎপাদে শুয়ে এই মশার কামড় খেতে হতো না। কি আইডিয়াটা কেমন লাগলো? আমার বড় খালার মেঝো মেয়ে, ওর কথা আমি তোমাকে কতবার বলছি না, ওর জন্য ছেলে দেখতে বলছি কিন্তু তুমি তো দেখো নাই। যাই হোক, ও এখন MBA শেষ করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করতেছে, আর যেই ছেলের সাথে ওর বিয়ে হবে সে হচ্ছে একজন পাইলট। দুজনের পরিচয় হয়েছে, দুজন দুজনকে পছন্দ করছে, এখন ফ্যামিলিগতভাবে ওদের বিয়ে ঠিক হয়েছে। বাহ, শুভ সংবাদ। অমির জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। সাজ্জাদ, অমি না, প্রমি। সরি, আসলে আমরা কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছি বলে তোমাদের ফ্যামিলির লোকজন তো সেভাবে আমাদেরকে মেনে নেয়নি, সে কারণে তোমাদের ফ্যামিলির লোকজনের সঙ্গে আমার সেরকম ওঠা বসা হয়নি, তাদের সাথে সেইভাবে পরিচয় হয়নি। যাই হোক, প্রমির জন্য প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। তোমার এই বায়বীয় শুভেচ্ছায় কাজ হবে না, বড় খালা ফোন করে বলছে তোমাকে আর আমাকে অনুষ্ঠানে যেতে হবে, সাথে একটা গিফট নিয়ে যেতে হবে। বড় খালা কি গিফট নিয়ে যেতে বলেছে? সাজ্জাদ, বড় খালা কেন গিফট নিয়ে যেতে বলবে? বড় খালা তোমাকে আর আমাকে বিয়ের দাওয়াত দিছে, আর গিফটের কথা আমি বলতেছি। ও আচ্ছা, বিয়েটা কবে, কখন? বিয়েটা কালকে দুপুরে, তুমি যেভাবেই হোক অফিস থেকে 2 ঘন্টার জন্য হলেও ম্যানেজ করবা। ঠিক আছে, যদিও আমার শিপমেন্টের ঝামেলা চলছে, তারপরেও আমি সর্বোচ্চ চেষ্টা করব। তুমি যে বললে গিফট দেবে, কি গিফট দিতে চাও? জামাই যেহেতু পাইলট, আমার তো মন চাচ্ছে একটা হেলিকপ্টার গিফট করতে, তুমি পারবা? সুমি, তুমি সবসময় আমাকে খোঁচা দিয়ে কথা বলো কেন বলো তো? আমি তো তোমাকে ইচ্ছা করে খোঁচা দিই না, কষ্টে ভেতর থেকে খোঁচা চলে আসে। তোমার কষ্টটা কিসের? কিছু না, আমার কোনো কষ্ট নাই, আর বললেও তুমি বুঝবে না। এখন বলো কি গিফট দেওয়া যায়। ওই তো, এই মাসের বেতনের টাকাটা তো ভাগ করে ফেলেছি, তাই বিয়ে বাবদ তো কোনো বাজেট রাখা হয়নি,
তারপরে তোমার বোনের যেহেতু বিয়ে, কিছু তো একটা গিফট করতেই হবে। এক কাজ করি, 500-600 টাকার মধ্যে একটা শাড়ি কিনে দেই। না না, 500-600 টাকার মধ্যে কিন্তু ভালো তাঁতের শাড়ি পাওয়া যায়। তাই? আচ্ছা ঠিক আছে, আরেকটু বাড়িয়ে দেই, 800-900 টাকা। সাজ্জাদ, তুমি কিছুক্ষণ আগে বললা না, আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে বলে আমাদের পরিবারের কারোর সাথে তোমার ওঠা বসা হয় নাই, পরিচয় হয় নাই। পরিচয় হলে বুঝতা আমাদের পরিবারের স্ট্যান্ডার্ডটা কি। সুমি, তোমাদের ফ্যামিলি স্ট্যান্ডার্ডটা কিন্তু আমি জানি, আসলে আমার তো একটা অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, আয়ত্তের বাইরে গিয়ে কিছু করাটা আমার জন্য কঠিন। খেতে চলো, আগে গিফটের বিষয়টা ফাইনাল করি। তুমি এখন ফ্রেশ হয়ে খেয়ে ঘুমাও, কালকেরটা কালকে দেখা যাবে। আসুন। তুই প্রেম করস নাই, আমি তো নিশ্চিত ওই বেডি বিয়ের আগে তিনের তো চারটা প্রেম করছে, তিনের তো চারটা পোলারে সাক্ষ্য হয়েছে, তারপর বিয়ে করে জামাইটারে মারছে। চিন্তা করে দেখেন, বউ যদি না জ্বালায় একটা ইয়াং জামাই মদ খাইতে খাইতে মরবো কে? জনাল ভাই, আপনার কথা শুনে এখন কিন্তু আমার মনে হইতেছে আপনি আমার বাড়িওয়ালার কাছে ধরাই দিছেন। হ দিছি তো। কেন ধরাই দিবেন কেন? কাল যে আপনার কাছে মিষ্টি খাওয়ানোর টাকা চাইলাম, খুব তো তেজ দেখায় চলে গেলেন। শোনেন, এরপর থেকে বান্ধবীরে নিয়ে আইলে আপনার ঘর ভুলে যাবেন, ডাইরেক্ট আমার বাসায় যাবেন। আপনি এবং আপনার বান্ধবী আমার গেস্ট, ভিআইপি গেস্ট, দেখি বাড়িওয়ালা কি করে। জনাল ভাই, আপনার আমি যতটা ভালো মানুষ মনে করছি আপনি ততটাই খারাপ মানুষ। ভুল কইলেন, আপনি আমারে যতটা ভালো মানুষ মনে করছিলেন আমি তার চেয়ে বেশি ভালো মানুষ। এর লেগে আপনারা একটা ভালো বুদ্ধি দিলাম, উপকার করছি তো এর লেগে খারাপ হয়ে গেলাম, এইটাই তো দুনিয়ার নিয়ম। ভাই, আপনার দুটো ছেলে আছে না? আছে। তারা বড় হইতেছে না? হইতেছে। তারা বড় হ্যা, সারা জীবন কি আপনার কাছেই থাকবো নাকি লেখাপড়া করতে অন্য শহরেও যাইব? হ্যাঁ, যাইতে পারে। অন্য কোনো শহরে বাড়িঘর বানায় রাখছেন নাকি ব্যাচেলার ভাড়াটিয়া হিসেবে ভাড়া থাকতে হইব? ভাড়াটিয়া ব্যাচেলার হিসেবে ভাড়া থাকবো। তো ওইখানে যদি আপনার মতো কেউ তাকে ডিস্টার্ব করে তখন আপনার কিরকম লাগবো? আমি বাড়িওয়ালারে আগে কয়ে রাখুম, আমার পোলা যদি তার রুমে তার কোনো বান্ধবীরে নিয়ে যায় আমারে ফোন দেওয়ার দরকার নাই, থানায় ফোন দিবেন, পুলিশের শহরে ধরে নিয়ে দেব। ভাই, আপনার কথা শেষ? না, কথা শেষ হয় নাই। শোনেন, আপনি ব্যাচেলার না, আপনার প্রেম করার অধিকার আছে, আপনি অবশ্যই প্রেম করবেন। তারপর থেকে আপনি আপনার বান্ধবীরে নিয়ে ডাইরেক্ট আমার বাসায় চলে আসবেন। প্রথম ঘন্টার ভাড়া 500 টাকা, লগে কমপ্লিমেন্টারি 2 কাপ চা, 2টা টোস্ট বিস্কিট। পরের ঘন্টা থেকে ভাড়া 200 টাকা, কমপ্লিমেন্টারি 2 কাপ চা পাইবেন, কিন্তু টোস্ট আপনারা কিনে খাইতে হইব। করেন যত ঘন্টা প্রেম করার ইচ্ছা করেন। ভাই, এইবার তাহলে আপনার কথা শেষ? হ্যাঁ, ওয়েলকাম টু মাই হাউস, লাভ লাভ অ্যান্ড লাভ। এ বাড়াটিয়া বেসলার, কিছু করলেন না তো? বলো, তুমি কোথায়? আমি এখন অফিসে। অফিসে কেন? তোমার কি এখন অফিসে থাকার কথা? এখন তোমার খালাতো বোন টমির বিয়েতে যাওয়ার কথা। সাচ্চা, টমি না, প্রমি। আচ্ছা, তুমি তো দেখি বিয়ে বাড়িতে যাও ঝামেলা করে ফেলবা। নতুন জামাইয়ের সামনে তুমি যদি প্রমিকে টমি বলে ডাকো তখন সে কি মনে করবে? আমার মান সম্মান থাকবে? না, থাকবে না, সরি। আমি নামটা মুখস্থ করে নিচ্ছি, প্রমিস। মানে প্রমিস থেকে প্রমি, প্রমি প্রমি প্রমি,
আর ভুল হবে না। প্রমির সঙ্গে যেদিন যেখানেই দেখা হোক আমি ওকে জিজ্ঞাসা করব, প্রমি তুমি কেমন আছো? যেদিন যেখানে দেখা হোক মানে আজকেই দেখা হবে। তুমি রওনা দাও, আমি প্রায় রেডি। আর শোনো, তোমাকে কষ্ট করে বাসায় আসতে হবে না। তুমি বনানি 11 নম্বর রোডের সামনে থাকো, আমি এখান থেকে ক্যাব নিয়ে যাওয়ার সময় তোমাকে পিক করব। প্রমি, সরি সুমি, সবই ঠিক আছে, কিন্তু সামান্য একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়ে গেছে মানে কি? তুমি আসতে পারতো সোনা? চেষ্টা করেছিলাম, বসের কাছেও গিয়েছিলাম। মানে ঘটনাটা কি হয়েছে শোনো। সাজ্জাদ, আমি এখন তোমার কোনো ঘটনা শুনতে চাচ্ছি না। তুমি খালি আমাকে একটা বিষয় বলো, যে তুমি প্রমির বিয়েতে আসতে পারতেছো কি পারতেছো না। শোনো, ওই বালিশের নিচে 1000 টাকা রেখে এসেছি, প্রমির জন্য তোমার পছন্দ মতো কিছু কিনে নিও। আর ওই তো 1000 টাকায় যদি ভালো শাড়ি না পাও একটা 3 পিস নিয়ে নিও। শোনো, ওই অনেক গরম পড়েছে তো, 3 পিসটা যেন সুতির হয়, ও পরে অনেক আরাম পাবে। সাজ্জাদ, আমি জানতে চাচ্ছি তুমি আসছো কি আসছো না, ইয়েস অর নো? তুমি তো আমার কথা শুনতেই চাচ্ছ না, আমি ঘটনাটা খুলে বলি? লাগবে না, বুঝতে পারছি। তুমি তোমার অফিস করো, রাখি। শোনো, প্রমির জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। হ্যালো, কানের আর হাতের লগে তুই মিলছে না। তুমি না সবসময় গলাতে একটা ফইরা রাখো, মুড়া কইরা হেটা কই, হেটা সুন্দর আছে। ওটা ব্যাগে আছে, ব্যাগও করে গলা দে না, রাস্তা দিয়ে যাবো তো, ওটা অনেক দামি, প্রোগ্রামে যেয়ে পড়বো। ও, এটা তো খুব বালা বুদ্ধি করছো, একবার তো আমার কান দুইলা টান মারছি। তো আপনার কান ধরে টানবে কেন? আরে হ্যাঁ, তোমার কান দুইলা টান মারছি না, আমার কানের জিনিস দুইলা টান মারতে চাইছি, আগ ফসকা একা কানও লাগছে, পরে না দইটা দিছি এক তাপ্প না। সেটাই, এতগুলো গহনা পরে তো বাইরে যাওয়া উচিত না। কি করতাম, এক বস্তা আছে, ফালায় রাখলে চলবো, ফরন লাগতো না। ঠিক আছে আপাপ, তাহলে আমি এখন যাই। যাই ভাই তো, শুনো না, কাল ধর আইতে যে তোমার জামাই তোমার কাপড় বাইয়ে বাইয়ে উঠে উঠলো, তোমার জামাই কি টাট দাম মাস পথে যদি আগ ফসকায় ফটতো আর আড্ডি বাঙতো তাহলে কি করলো? হইলে এখন কি করবে আপা, আপনি তো গেট খুললেন না। দরজা না খুললে কি হইছে? আগের দিনের লাহাইন ফুটপাতে থাকতো, বিছনা বালিশ দিতা, বালতিতে কইরা কাউনো নিচে দিতা। আপনি এত কিছু কি করে জানেন, আপনি কি দেখছেন? শুনো, ডাহার শহরের একটা বাড়ির মালিক সুজা কথা না, বাড়িটা সারাদিন মান কি করে না করে ব্যাগটা নজরে রাখন লাগে, বুঝছ? তোমার জামাই যে রাইতের বেলা বায়ে বায়ে উফরে উঠতাছে আর এই পাড়ার সুরারে ট্রেনিং দিতাছে, আমি তোমার বাসা ভাড়া দিছে কি সুরারে বিনা পয়সা ট্রেনিং দানের লাগি? আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দিব, এরকম আর হবে না। হ্যাঁ কই, তুমি আল্লাহ বিয়া যাও কেড়ে হেলে যাইতো না? ও ব্যস্ত, আসতে পারবে না, অফিসে আছে। এটা কোনো কথা? শালির বিয়া, অফিসে আবার ব্যস্ততা কি এর? শুনো তুমি, আমার কোনো সিমটম ভালো লাগতেছে না। কেন? তুমি বুঝো না, মাইস অফিস করে 9টা 5টা, 5টার সময় অফিস শেষ হইলে আইতে আর কয়টা বাজবো? 6টা, উঠতে 9:30 বাজলো, এইলার প্রতিদিন অত রাইত করে
খোঁজ নিয়ে দেহ অফিস করে নাই বান্ধবীরা লইয়া ঘুরে। আচ্ছা ঠিক আছে দেখবো, এখন আমি যাই আপা, দেরি হয়ে যাচ্ছে। বিয়া কুম্বালা দুপুরে বোনের বিয়ার যাইতাস অক্ষরে ফার্স্ট বেসে বসবা, সবাই কাউনের আগে কায়লবা, পেটটা বইটা খাইবা। ঠিক আছে যাই, আর মুক্তি রুম বার কেড়ে আশা খুশি থাকবা। ঠিক আছে এখন যাই। আয় হ্যাঁ রানীমা, আপনার খোঁজে আপনার ফ্ল্যাটে গেছিলাম, না পায়ে বাগানে এসেছি। আপনি কই গেছিলেন? আমার কি কামের কোনো শেষ আসছে জেনারেল সাহেব? এক বাড়ি বানাইয়া নানান কিসিমের বাড়ির টায়ার লগে চলন লাগে, একজনের এক প্রবলেম। দেখুন এমবুই আমার ফায়ার বেদনা, এই উফ্রেনিস করতে করতে না অকরে অসল হয়ে ফুরি। আরে আপনার কি এত কাম করণের কথা, এগুলা করবো তো দুলা ভাই, কিল্লাকে বেড়ায় মদ খেয়া অকালে মরে গেল। ভালো কথা, কাল যে বেচেলারে ধরাই দিলাম এই বাটপার কি আপনার লগে দেখা করছিল? হ্যাঁ কি আর যাই চাই, আমরা এত দড়া দিব, কালে শিং মাছের লাইনে ফিসলে যাইতেছে গা। আমার কি মনে হয় জানো, কাল রাই তো মনার বাসা তাইছে না। আইছিল রানীমা, চোরের মতো আইছিল, চোরের মতো ভাইকে গেছে, আমি একটু আগে দেখছি। আরে কোন কি, আচ্ছা জয়নাল সাহেব একজন বেচেলারই জোগাড় হইলে দেন, তাইলে এর গাঁটটা দুইটা না বাহিরে দিয়া। ভালো বেচেলার খুঁজে পাওয়া খুব কঠিন রানীমা, এক কাম করেন ঘরটা আমারই ভাড়া দেন, আমি নেই। আপনি বেচেলারের ঘর লয়ে কি হরতাম? ওই ঘরে আমার বউরে রাহ। এটা কি কোন, আপনি অত বড় ফ্ল্যাট বাড়ি রাখা এক রুমের মধ্যে রাখবা? আমার বউয়ের বিষয়টা তো আপনি জানেন রানীমা, হ্যারে তিন বেলা ঘুমের ওষুধ খাওয়াইতে হয়, ঘুমায় রাখতে হয়, ফ্ল্যাটের ভিতরে ফোলাফানি চিল্লা চিল্লি করে না, হ্যার ঘুমের অসুবিধা হয় তো। হ্যারে যদি এই ঘরে রাখতে পারতাম, তিন বেলা ঘুমের ওষুধ খায়া হ্যাঁ নিরিবিলি ঘুমাইতো, কেউ তারে ডিস্টার্ব করতো না, আমি খালি তালা খুললা খুললা তারে খাওয়ন দিতাম। এই রুম ভালো একটা জামাই, এই ফাগলা বই লাগা সারাদিন মানে চিন্তা করতাসুই, আর আমি ফরে গেছুন গা ফেসে কান্তাসুন কিরে জৈনাল সাহেব? আমার দুঃখে কান্তাসি না রানীমা, আপনার দুঃখে কান্তাসি। ওমাই গো আমার কি দুঃখ, আপনার আর কত বয়স হয়েছে, এই বয়সে আপনি বিধবা হয়েছেন, আপনার কত কাম করুন লাগে। আহারে আমি যখন ব্যাচেলার আসিলাম কিল্লাকে তখন আপনার লগে আমার দেখা হয় নাই। দেহা হইলে কি হইল হইলে? আমি তো খবর পাইছি আপনি যারে বিয়া করছেন সে আপনার বাসায় ব্যাচেলার হিসেবে ভাড়া থাকতো, সে ফকির আসিল। আহারে আমি কিল্লাকে তখন বাড্ডায় ভাড়া থাকতাম, কিল্লাকে আপনার বাসায় ভাড়া থাকলাম না। আপনার বাসায় ভাড়া থাকলে আমিও এসে আপনারে কইতাম আমিও ফকির, আমার কিচ্ছু নাই, আমারে বিয়া করো, আমি তোমার সব সম্পত্তি দেখে শুনে রাখুম, আই লাভ ইউ বাবু, আই লাভ ইউ। জয়নাল সাহেব যে সময় একবার গেছে গা, সেই সময় কি আর ফিরে আইব? আপনি জানুন না কথায় আছে, সময়ের এক ফোর আর সময়ের দশ ফোর। ইচ্ছা থাকলে অসময়ও এক ফোর দিয়ে চালানো যায়, আপনি খালি রাজি হন আমি সময়ের টাইনে আনুম। আপনি তো কি কইতেন চাইতাছু রানীমা? আমার এই পাগল বউটারে আমি কতদিন থেকে টানতাছি, সেদিন আমার সম্বন্ধে এসেছিল আয়া কয় তুমি তার দিন টানলা, হন আম গো বোন আম গো দিয়ে দাও আমরা টানি। হন আপনি কন, আমার বউরে যদি তারা নিয়ে যায় আমি একলা হয়ে যাবো না, আমার একটা বিয়াকরণ লাগবো না। রানীমা আপনি রাজি থাকলে আমি আপনার নামে স্বামী কামে প্রজা হয়ে থাকুম। জয়নাল সাহেব এইটা কি রঙ্কা কই লইব, আমার একটা সমাজ আছে না, একটা পরিচিত আছে না। রানীমা আপনার লাগে আমি আমার সমাজ সারুম, সংসার সারুম, আপনি একটু আপনার সমাজে বুঝান। আচ্ছা আচ্ছা আমার একটু সময় দেই, আমি আপনার কথাটা শুনে রাখলাম। আমি আমার প্রস্তাব আপনারে বিস্তারিত কইছি রানীমা, আপনি যদি রাজি থাকেন খালি টুটু করবেন আমি কাজে নিয়ে হাজির হব। প্রস্তাবকে মাফ করেন রানীমা। বিয়ের অনুষ্ঠান না দুপুরে ছিল, ফিরতে এত রাত হলো যে কি ব্যাপার, তুমি কোনো কথা বলছো না যে? না এমনি
অনেকদিন পর সবার সাথে দেখা হলো, গল্প করতে করতে রাত হয়ে গেল। সরি, আমার যাওয়া সম্ভব হয়নি। আমি বসকে মিথ্যা বলেছিলাম। আমি এ কথা বলিনি যে আমার খালাতো শালির বিয়ে। আমি বলেছি আমার আপন শালির বিয়ে। তারপরে বস রাজি হলো না, বলে আজকে একটা শিপমেন্ট আছে, যদি আপনি না থাকেন তাহলে 5 কোটি টাকা লস হয়ে যাবে, এখন দায়িত্ব আপনার, কি করবেন? পরে চিন্তা করে দেখলাম যে অফিসের টাকা দিয়ে আমাদের সংসার চলে, সেই প্রতিষ্ঠানকে লসে ফেলা ঠিক হবে না, এ কারণে আমি যাইনি। কিছু মনে করো না প্লিজ। ইটস ওকে, আমি মাইন্ড করি নাই। তুমি অবশ্যই মাইন্ড করেছো। আমি যে তোমাকে ফোন করে বললাম বালিশের নিচে 1000 টাকা রাখা আছে, এই টাকাটা নিয়ে তুমি একটা গিফট কিনে নিয়ে যাও। কই, বাসায় এসে আমি চেক করেছি, বালিশের নিচে তো এখনো টাকাটা আছে। সাজ্জাদ, আমি যে বিয়েতে গেছি সেইখানে 1000 টাকার গিফট নিয়ে যাওয়া যেত না। তার মানে কি তুমি গিফট না দিয়ে বিয়ে খেয়ে এসেছো? এরকম কিন্তু হয়, অনেকে বিয়ে খেয়ে আসে কিন্তু কোনো গিফট দেয় না। আমি সেই রকম কেউ না, আমি গিফট দিয়ে আসছি। কি দিয়েছো? আমার গলায় একটা গোল্ডের চেইন ছিল না, সেটা দিয়ে আসছি। কি বলছো সুমি, তুমি গলার চেইন দিয়ে এসেছো? ওই চেইনটা তো তোমার মা তোমাকে দিয়েছিল, আমাদের বিয়ের একমাত্র স্বীকৃতি। হ্যাঁ তো, যখন আমাদের বিয়েটা কেউ মেনে নেয়নি তখন তোমার মা তোমাকে গোপনে ডেকে এই চেইনটা হাতে দিয়ে বলেছিল, তোদের জন্য তো কিছুই করতে পারলাম না, এই চেইনটা তোর জন্য আশীর্বাদ। আর সেই চেইন তুমি দিয়ে এলে। আমার কিন্তু খুব খারাপ লাগছে সুমি। আমার খুব আনন্দ লাগছে, খুব আনন্দ লাগছে। তুমি আমাকে খোঁচা দিয়ে কথা বলছো? হ্যাঁ বললাম, এই প্রথম তোমাকে আমি একটা খোঁচা দিয়ে কথা বললাম। কেন বললাম বলো? জানি না, তুমি বলো। আচ্ছা সাজ্জাদ, তোমার সাথে আমার পরিচয় কিভাবে হয়েছিল? ওই তো, আমি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম। একদিন তুমি তোমার বান্ধবী, কি জানো নাম, আখি না রাখি, তাকে সাথে করে আমার কাছে এসেছিলে কিছু নোট নেয়ার জন্য। হ্যাঁ, তোমার সাথে পরিচয় হওয়ার পর, তোমার সাথে কথা বলার পর আমার ভাল লাগছিল, মনে হয়েছিল তুমি খুব ব্রাইট একটা ছেলে। এখন কি আমাকে ডার্ক মনে হচ্ছে? সাজ্জাদ, আমি কি বলতে চাচ্ছি তুমি খুব ভালো করে বুঝতে পারতেছো। তোমার আশেপাশের মানুষরা, তোমার বন্ধুরা তরতর করে আগায় যাচ্ছে, ঢাকা শহরে তাদের ফ্ল্যাট হচ্ছে, গাড়ি হচ্ছে, ওরা কি তোমার চাইতে বেশি ব্রিলিয়েন্ট? তুমি তো অল থ্রু ফার্স্ট ক্লাস, তাহলে ওদের হচ্ছে তোমার হচ্ছে না কেন? আজকে আমার বোনের বিয়ে, সেই বিয়েতে একটা ভালো গিফট দেওয়ার মতো টাকা আমাদের কাছে নাই, থাকবে না কেন? শুনো সুমি, তুমি আমাকে অনেকগুলো প্রশ্ন করেছো, ভারী ভারী প্রশ্ন, এতগুলো প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না। তবে একটা কথা বলি, তোমার বোনের বিয়েতে একটা দামি গিফট দিতে কিন্তু আমারও ইচ্ছা করে, দিতেও পারতাম। এই যে তুমি এই বাসায় থাকতে চাও না, ভাড়া বাসা তোমার ভালো লাগে না, নিজের একটা ফ্ল্যাটে উঠতে চাও, আমারও কিন্তু ইচ্ছা করে সুমি, আমাদের নিজেদের একটা ফ্ল্যাট হোক, আমি সেটা করতেও পারতাম। আমি এখন যে চাকরিটা করছি এই দুর্মূল্যের বাজারে, এটা অনেক ভালো একটা চাকরি, বেতনও কম নয়, 42,000 টাকা। কিন্তু তুমি খুব ভালো করেই জানো, এই টাকা দিয়ে সংসার খরচ চালানোর পর আমার পক্ষে এই চাকরি করে বাড়ি গাড়ি ফ্ল্যাট করা কোনোভাবেই সম্ভব নয়। আর যদি সেটা করতেই হয় তাহলে আমাকে অন্য রাস্তায় হাঁটতে হবে। তুমি কি সেটা চাও? আমার এইভাবে বাড়ি থেকে বের করে দিয়েন না, আমি বাসাটা ছাড়তে চাইতেছি না। নেন, ভাড়াটা নেন।
আর এই কাগজটা দেখেন, এটা কিটা? দাঁড়ান আমি বের করে দিয়ে দিচ্ছি আপা, দেখেন আপা নেন। এইটা তো দেখা যাচ্ছে কাবির নামা, কেডা কেডে বিয়ে হচ্ছে। জি আপা, আমি আমি পাত্র। ও, তুমি বিয়ে হয়েছ? জি আপা। কালে ধর মারিয়া বাইর হইলে পরে? জি না আপা, আরো এক মাস আগে বিয়ে করছি, আপনি ডেট মিলাই দেখেন। ও, এক মাসের আগে তো দেখা যাইতেছে, কারি বিয়ে হচ্ছে পাত্রিকাডা? তোমার ফুয়াতো বোন? আপা ও আমার ফুপাতো বোন না, আমার বউ। হ্যাঁ, যদি তোমার বউ হইও তো তোমার শার্টের হ্যাঙ্গার বানায় আলনার পাশে কারা করে রাখছিল রে? আপনার ভয় আপা? ও মায়া গো, বিয়া হচ্ছে এটা বয়ের কিতা? এটা তো খুশির কবর, মিষ্টির ফুটলা লইয়া বউ লইয়া আমার সালাম করবা, আমি না তোমরা দোয়া হইয়া দিয়াম। হয়েছে কি আপা, বিয়েটা আমরা গোপনে করছি, কাউরে জানাই নাই। কে রে? ওরা তো অনেক বড় লোক, ওর বাবা সহজে আমার মেনে নেবে না, তাই আমরা ডিসিশন নিছি, আগে আমি এস্টাবলিশ হব, তারপরে সবাইরে জানাবো। ভালা বুদ্ধি তো করছো, ভাড়া করতে দিছো? আপা যা ভাড়া তাই, 10,000 টাকাই আছে, গুইনা দেখেন। এখন কি আর 10,000 টাকা হইব, 15,000 টাকা কইলাম ভাড়া দিবা। কেন আপা হঠাৎ করে 15,000 টাকা কেন? ও মায়া গো, তুমি কি অঙ্ক ব্যাচেলর আছো? তুমি না বিবাহিত হয়ে পড়ছো? তো ব্যাচেলর আর বিবাহিতর ভাড়া কি এক হইব? আপা রুম তো ওই একটাই, এমন না যে বিয়ে করার পর রুমটা বড় হয়ে গেছে, সুযোগ সুবিধা সে একই আছে। আরে ব্যাক কল, তোমার বউ অঙ্কা গড় হইতো না, তোমার লাগি রান্না বাড়ি করতো না, তে আমার গ্যাস খরচটা বেশি হয়ে পড়তো না, ফ্যান চলবো বেশি, পানি খরচ হইব বেশি, তে ভাড়াও তো হইব বেশি। আচ্ছা আপা, এরপর আমার বউ আসলে রুমে বসায় রাখবো, রান্নাঘরেও যেতে দিব না, বাথরুমেও যেতে দিব না। সুমন, এটা কইলাম কইলইও না, তুমি আমার কইলাম 5,000 টাকা বেশি দিবা। আচ্ছা ঠিক আছে আপা, 15,000 টাকা না, আমি আগামী মাস থেকে 2,000 টাকা বাড়াই দিব, 12,000 টাকা। কিন্তু আপা আমি যে বিয়ে করছি এটা এখানে কাউরে জানায় না, কোনোভাবে যদি ওর বাবার কানে যায় যে আমরা বিয়ে করছি, তাহলে আপা সর্বনাশ হয়ে যাবে, প্লিজ আপা এটা একটু গোপন রাখেন। এটা তুমি কি কইলা সুমন, একটা মেয়ে তোমার ঘরে আইব, অন্য বারাটিরা দেখতো না, হেরা কি মনে করবো? আমার তো তুমি যে বিয়া করছো এই কথা সবাইরে বাইঙ্গা কোন লাগবে? আচ্ছা ঠিক আছে আপা, আপনি সবাইরে জানান, কোনো সমস্যা নাই, শুধু জয়নাল ভাইরে জানায়েন না, উনি লোক সুবিধার না। সেদিন কি করছেন? এ সুমন, জয়নাল মিয়া হইছে আমার এক নম্বর বারাটিয়া, হ্যার নামে কইলাম কোনো কলঙ্ক দিতে তা না। আচ্ছা আপা আমি সরি, জয়নাল ভাই সম্পর্কে আর কোনো খারাপ কথা আমি বলবো না, কিন্তু আপা কাউরে না জানাইলেই ভালো হয়। আপা কাপির নাম ওটা দেন। কে রে? এটা তো আমার কাছে থাকবো প্রমাণ। আপনি আমার মেন কপিটা দেন, আমি আপনার ফটোকপি দিই। ফটোকপি দিয়ে আমুল কপিটা লয়ে যাও। আপা মেন কপি ছাড়া ফটোকপি করবো কিভাবে? জড়ো তাড়াতাড়ি দিয়া যায় যে। জি আপা, গেলাম আপা। আসল জিনিস নিয়ে যদি ভাগতে পারি ওই যা বেচতে এরকম 10টা বাড়ি করুক। তোমরা রান্ধন ঘরে পিছন দিয়ে ওয়াল টপকায় দেবে, তুমি 7টার ঘরে ঢুকবা, বস্তির বস্তির 7টা, ঠিক আছে? তুমি যাবে আশ্রমের ঘরে, বস্তির আশ্রমের ঘর ছিল আইসব যখন ভালো হয়েছে তাইলে পরে ভাগ্যটারা এখন ঠিক মতো করে ভালো। কী ভাগ্যটারা করুন? মনে হয় তুই আকাশ থেকে পড়লি, এত বড় লডের একটা চালান আনলাম, কত কষ্ট করে তুই জানো? দুইটা পয়সা লাভের আশা, সেই লাভটা তুই আমার ভাগ করে দিবি না? হিসাব তুই কর। আরে ভাগ তো আগেই হয়েছে, তুই 33, আমি 33, শিউলি 33, আর যে 1% থাকে ওইটা ব্যাংকে থাকবো আমাকে বিপদ আপদের জন্য। তরে আমি ওখান ভাগ করুম, এক 33 33, এক ভাগ কেন নিব কইছিলি না? তোর কল্লা এক ভাগ, এটা আমি নিব। জয়নাল, তুই কিন্তু কামটা ঠিক করতেছিস না, আমি তোর গুরু, তুই আমার শিষ্য। পরে আমি কি কইছিলাম,
আমি গুরু মারা শিষ্য কইছি না? ফাইলটা কমপ্লিট করে আপনার টেবিলে রেখে এসেছি। জি জি স্যার। হ্যালো, কি করছো? এই তো অফিসে কাজ করছি। সরি। সরি কেন? আসলে কালকে তোমাকে ওইভাবে কথাগুলো বলা ঠিক হয়নি। না না, আমি কিছু মনে করিনি। তুমি চারপাশে যা কিছু দেখছো, যা কিছু শুনছো, তার ভিত্তিতেই তো কথা বলবে, এটাই তো বাস্তবতা। তুমি তো ভুল কিছু বলনি, ঠিকই বলেছো। তারপরও তুমি যেরকম, আমি সেরকমই তোমাকে ভালোবাসি। আমার এই গাড়ি বাড়ি এত কিছুর দরকার নাই, আমরা এমনিতেই ভালো আছি। এই বাসায় থাকতে তো তোমার কষ্ট হচ্ছে। এই বিষয়ে তোমাকে আমি একটা কথা বলতাম, তুমি রাগ করবা না তো? না না, রাগ করবো কেন বলো। ওই তো কালকে হঠাৎ করে মেজাজটা খারাপ হয়ে গেল, তো এর জন্য বলতে পারি নাই। বিয়েতে তো ভাইয়ার সাথে দেখা হয়েছে। কোন ভাইয়া? সাজ্জাদ। আমার বড় ভাই তো একটা, রুমি ভাইয়া। আর ছোটটাকে তো আমি নাম ধরে ডাকি, অমি। ও হ্যাঁ, তাই তো। তারপর? ভাইয়া তো ফুল ফ্যামিলি নিয়ে কানাডা সেটেল হয়ে গেছে। ঢাকায় একটা বিল্ডিংয়ে তার দুইটা ফ্ল্যাট আছে। প্রতিবেশীরা নাকি সুবিধার না, এখন দুইটা ফ্ল্যাট যদি ভাড়া দিয়ে চলে যায় পরে কি হয় না হয়। তা উনি কি আমাকে ঘর জামাই হয়ে একটা ফ্ল্যাটে উঠতে বলছেন? আরে না, ভাইয়া তোমার সম্পর্কে জানে না। তারা খুব ভালো করে জানে তুমি কোনোদিনই এই প্রস্তাবে রাজি হবে না। তাহলে? ওই তো ভাইয়াকে আমিই বলে আসছি যে তুমি দুইটা ফ্ল্যাটই ভাড়া দিয়ে দাও, প্রতি মাসে আমি যে ভাড়ার টাকাটা উঠায় তোমার ব্যাংকে জমা দিয়ে দিব। গুড, তুমি ভালো প্রস্তাব দিয়েছো। ভাইয়ের জন্য বোন এটুকু তো করতেই পারে। হুম, তারপর ভাইয়া কি বলছে শোনো না। ভাইয়া বলছে তুই এত দূর থেকে আসবি যাবি, তোর কষ্ট হবে না? তার চাইতে তোরা একটা ফ্ল্যাটে উঠে পড়, প্রয়োজন আমাকে ভাড়া দিস। বাসা ভাড়া কত? ভাইয়ার বাসা ভাড়া তো 30-35 হাজার টাকা, কিন্তু আমি বলছি 20 হাজার টাকার বেশি দিতে পারবো না। তখন সে কি বলে জানো? কি বলেছে? বলছে তুই তো আমার ভালো ভাড়াটিয়া, তোর জন্য 20 হাজার টাকা ইনাফ। আমি অবশ্য বলছি যে আমার একটু সময় দরকার, ভাবতে হবে। কেন? ওমা, তুমি যদি রাজি না হও আমি কি একা একা ওই বাসায় উঠবো? কি হলো, কথা বলছো না কেন? সুমি, তোমার ভাইয়ের অন্য ফ্ল্যাটটি দেখাশোনা করার জন্য হলেও তোমাকে ওই ফ্ল্যাটে গিয়ে ওঠা উচিত। সত্যি তুমি যাবা? তোমাকে কি আমি একা ছেড়ে দেব? তুমি যেখানে যাবে তোমার সাথে সাথে আমি সেখানেই যাব। তুমি এত ভালো কেন? তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। ওকে, বাই বাই। আপনার বাসায় চুরি ডাকাতি কিচ্ছু হবে না, আপনার বাসার নিরাপত্তার দায়িত্ব এখন আমাদের। স্যার, আরেকটা প্রশ্ন, আমারে লয়ে গিয়ে কি করবেন? আপনি গিয়ে আমাদের সঙ্গে চা খাবেন, চা খেতে খেতে আপনার ভাড়াটিয়াদের সম্পর্কে ঠিকঠাক তথ্যগুলো আমাদেরকে দেবেন, সহযোগিতা করবেন। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি মানে, এটা আমার বাসা। ছেড়ে দাও, আপনি আসুন। নাসিম আপা, কি হয়েছে?
আপনি এই বিল্ডিংয়েই থাকেন? জি। কয়তলায় থাকেন? আমি দোতলায় থাকি। স্যার গো দেউন কি আসানো কারবার, যারে খারাপ মানুষ ভাবছিলাম, খারাপ মানুষ বাইকবা সারাদিন মান কালি যন্ত্রণা দিছি, অঙ্ক তো দেখতেছি এই লই বালা, আর যারে ভালো মানুষ মনে উঠছিলাম, আমরা তো কইতাছুন হে বলে মাদক সম্রাট কোন বলে করছে। নাসিমা বা কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাই গো এটা জয়নাল আছে না, জয়নাল হে বলে মাদক সম্রাট, এহেন বলে কি এর বাদ বটরা লইয়া হেলার মধ্যে ঝগড়া বিবাদ দিছে, একজন বলে কোন কুলেছি আমাদের সঙ্গে যেতে পারেন। না স্যার, বাসায় আমার স্ত্রী আছে, সে একা একা ভয় পাবে, আমাকে যেতে হবে স্যার। যান, কিন্তু বের হওয়ার চেষ্টা করবেন না, পুরো বাড়ি ডিবি পুলিশ ঘিরে রেখেছে, বেরোতে চেষ্টা করলে বিপদে পড়বেন। জি স্যার। স্যার কতদিন এরকম থাকবে? আপনাকে যখন আমরা ডাকবো তখন আপনি মুক্ত, আপনি এক সপ্তাহ প্রস্তুতি নিয়ে বসে থাকেন। জি স্যার। ভাই গো আমার সাইডে যাই না যে আমার তো লই দেব গা। আপা আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি কি মাদক সম্রাট? না। আপনি কি খুনটা করেছেন? না। তাহলে ভয় কিসের? স্যাররা যেতে বলছেন, ওনাদের সঙ্গে যান। স্যার আমি যাই। লিটন সাহেব, একটা রিপোর্ট করতে এতক্ষণ লাগে, হয়েছে আপনার রিপোর্ট? রবি সাহেব, ইয়েস স্যার, একটা অ্যাম্বুলেন্স খবর দেন, লাশ মর্গে নেওয়ার ব্যবস্থা করেন, ওনাকে গাড়িতে তোলেন। হ্যালো, সেক্টর 5 রোড 1। হ্যাঁ, ভাইয়াকে বললাম যে ভাইয়া সংসারে তো অনেক গোজগাছ আছে, এত সহজে তো শিফট করা সম্ভব না, আমরা কালকে আসবো। এখন শোনো, আমি আমার কাপড় চোপড় আর তোমার কাপড় চোপড় প্রায় গুছাই ফেলছি, হ্যাঁ, আর বাকি সেই ছোটোখাটো জিনিস আছে এগুলো গুছাই ফেলতেছি। তুমি আজকের মধ্যে ঠেলা গাড়ি ঠিক করো, একটা দিয়ে কিন্তু হবে না, আমাদের দুইটা ঠেলা গাড়ি রাখবে, এতগুলো ফার্নিচার আছে সব কিছু কাল সকালবেলায় আমরা শিফট করব। তারপরে ছোটোখাটো যেই জিনিসপত্র আছে, কাপড় চোপড় আছে, এগুলো নিয়ে আমরা বেরোয় যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি কাপড় চোপড়ও গোছাবো, ঠেলাও ঠিক করব, তোমার ভাইয়ের বাসায় শিফটও করব, কিন্তু সেটা 7 দিন পর, 7 দিনের জন্য সব কিছু স্থগিত। মানে কি সাজ্জাদ? মানে হচ্ছে আমার এখন আসার কথা না, কিন্তু বাড়িওয়ালা আমাকে জরুরি কল করেছিল, আমি আসতে বাধ্য হয়েছি। এসে দেখি বাড়িওয়ালাকে অ্যারেস্ট করেছে, গেটে ডিবি পুলিশ ভর্তি, আমাকেও ঢুকতে দিচ্ছিল না, আমি অনেক রিকোয়েস্ট করে ঢুকেছি, আমি বলেছি আমার বউ বাসায় একা আছে, সে ভয় পাবে। তারপর ডিবি পুলিশ বলেছে ঠিক আছে যান, কিন্তু 1 সপ্তাহের মধ্যে বাসা থেকে বের হতে পারবেন না। কি আশ্চর্য, কি বলতেছে এইসব? ডিবি পুলিশ, বাড়িওয়ালা অ্যারেস্ট, কারণটা কি? কারণ নিচতলায় একটা ডেড বডি পাওয়া গেছে, খুন হয়েছে। তাই নাকি? আমাদের বাড়িওয়ালা কাউকে খুন করছে? আরে বাড়িওয়ালা খুন করবে কেন, নিচতলার যে জয়নাল ভাই আছে না, সে নাকি একজন মাদক সম্রাট, মাদক সম্রাটের সাথে মাদক প্রজাদের যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে একজন প্রজা নিহত হয়েছে। তুমি চিন্তা করে দেখো, আমাদের বিল্ডিংয়ে একজন মাদক সম্রাট থাকে, আমরা তার কিছুই জানি না। অবশ্য প্রথম থেকেই লোকটাকে আমার সন্দেহ হচ্ছিল, কথাবার্তা যেন কেমন কেমন। সাজ্জাদ থামো তো, আমাকে একটা কথা বলো, নিস্তালায় জয়নাল ভাইয়ের বাসায় খুন হয়েছে, ডিবি পুলিশ জয়নাল ভাইকে ধরবে, বাড়িওয়ালাকে কেন ধরছে? কারণ যারা মাদক সম্রাট তারা নাকি মিনি গডফাদার, সহজে তাদেরকে ধরা যায় না, পুলিশ আসার খবর পেয়েই জয়নাল আগেই চম্পট দিয়েছে, অ্যারেস্ট করেছে বাড়িওয়ালাকে, এখন বাড়িওয়ালাকে জিজ্ঞাসাবাদ করবে সে কি কারণে এইরকম একজন ক্রিমিনালকে বাড়ি ভাড়া দিল, জয়নালের সাথে বাড়িওয়ালার কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটা খুঁজে বের করবে। কি এক ঝামেলায় পড়লাম বলো তো, আমার অফিসের কি হবে, আমি তো 7 দিন অফিসে যেতে পারবো না, এক এক করে নাকি প্রত্যেকটা ভাড়াটিয়াকে জেরা করবে। আমার মাথায় কিছুই আসতেছে না, কিচ্ছু বুঝতেছি না। আচ্ছা তুমি আমার প্রশ্নের উত্তর দাও, আমরা কি মাদক ব্যবসায়ী? না। আমরা কাউকে খুন করছি? না। তাহলে আমরা এই বাড়ি ছেড়ে যেতে পারবো না কেন, আমাদের দোষটা কি?
আমরা মাদক ব্যবসাও করি না, আমরা খুনও করিনি। আমাদের দোষ একটাই, আমরা ভাড়াটি। ভাড়াটিয়া মানে যদি নজর বন্দি, বাড়িওয়ালা তেরেলে শর্তের সন্ধি, ভাড়াটিয়া বাড়িওয়ালা কান মাছি দন্দ, অবসান হোক চায়া পোষের ছন্দ, চরিত্র যখন ভাড়াটিয়া।